থেকে শুরু করব সেটা হলো আলোক নিরপেক্ষ অধ্যায়। গত লেকচারে আমরা আলোক নির্ভর অধ্যায় পড়ে আসছি, অর্থাৎ সেখানে আলোটা অপরিহার্য ছিল, আলোটা দরকারি ছিল, কিন্তু এবার আমরা যে টপিকগুলো পড়বো এখানে আলোটা গুরুত্বপূর্ণ না। আমরা আলোক নির্ভর পর্যায়ে দেখছিলাম সেখানে এটিপি আর এনএডিপি H+H+ উৎপন্ন হয়েছিল, আর এখানে মূলত তৈরি হয় কার্বোহাইড্রেট তৈরি বা কার্বোহাইড্রেট তৈরি হয়, আর এক্ষেত্রে কার্বন বিজারণ পদ্ধতি বলা হয়। আলোক নিরপেক্ষ অধ্যায়ের আর এক নাম হলো কার্বন বিজারণ পদ্ধতি। তাহলে যদি তোমার পরীক্ষায় আসে কার্বোহাইড্রেট তৈরি হয় কোন পদ্ধতিতে, তাহলে কিন্তু কার্বন বিজারণ পদ্ধতি দিতে হবে। আচ্ছা, এই কার্বন বিজারণ পদ্ধতি কেন বলা হচ্ছে, কারণ এই যে আমাদের যে আলোক নির্ভর অধ্যায়ে যে সৃষ্ট মানে আমরা যে মানে আলোক নির্ভর অধ্যায়ে যে আমরা সৃষ্ট করছিলাম এর আগের পার্টটাই এটিপি আর এনএডিপি H+H+ তৈরি করছিলাম, এখন ওই যে H+ আর মানে ওই যে এটিপি আর এনএডিপি H+H+ ওই দুটা কী হয়, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, কার্বোহাইড্রেট তৈরি করে। এই কারণে এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট পাচ্ছি, এই কারণে এই পদ্ধতিকে আর একটা প্রক্রিয়া মানে নামকরণ করা হয়েছে, সেটা হলো কার্বন বিজারণ পদ্ধতি। আচ্ছা, আর এই পর্যায়ে দেখা যায় এই পর্যায়ে কি, এই পর্যায়ে হলো আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তাই একে বলা হয় আলোক নিরপেক্ষ অধ্যায় বা অন্ধকার অধ্যায়। এই হলো কথা। এখন কথা হলো যে এরপরে আছে কিছু কথা, এটা কোথায় সংঘটিত হয়, আমরা আগেরটা পড়ছিলাম। আচ্ছা, আলোক নির্ভর পর্যায়ে কোথায় সংঘটিত হয়েছিল? আশা করি সবাই পড়ছো। তাহলে আলোক নির্ভর পর্যায়ে কোথায় সংঘটিত হয়েছিল? তোমরা কি বাসায় পড়নি? থাইলাকয়েড মেমব্রেনে হয়েছিল। আর এটা হবে কোথায়? এটা হবে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা কোনটা? স্ট্রোমা হলো ওই যে ওর ভিতরে জেলি সদৃশ অঙ্গ থাকে, মানে জেলি সদৃশ যে পদার্থটা থাকে রং ডট ডট দিয়ে যেটা থাকে জেলি সদৃশ পদার্থ, ওটা হলো স্ট্রোমা। ওই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে মূলত আলোক নির্ভর সরি আলোক নিরপেক্ষ অধ্যায়ের মানে এই যে প্রক্রিয়াটা সংঘটিত হবে ওইখানে। আচ্ছা, এরপরে আছে এই যে আলোক নিরপেক্ষ অধ্যায়, এই আলোক নিরপেক্ষ অধ্যায়ের তিনটা স্বীকৃত পথ আছে, অর্থাৎ এই যে আমরা আলোক নিরপেক্ষ অধ্যায়ে যে আমরা কার্বোহাইড্রেটটা তৈরি করব, মানে আমাদের আগের প্রক্রিয়াটা ছিল শক্তি তৈরি করা, আর এবার আমরা কী করবো সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা খাদ্য তৈরি করব, মানে এটা হলো উদ্ভিদ তৈরি করবে খাদ্য। তো এই যে উদ্ভিদের এই যে খাদ্য তৈরি বা কার্বোহাইড্রেট তৈরির জন্য তিনটা প্রক্রিয়া স্বীকৃতি দেওয়া হয়েছে বা তিনটা গতিপথ স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই তিনটা হলো একটা হলো ক্যালভিন চক্র, একটা হলো হ্যাশ ও সিলাক চক্র, আর একটা হলো ক্যাম প্রক্রিয়া। ক্যাম বলতে বোঝানো হচ্ছে ক্রিয়াসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম প্রক্রিয়া। এই ক্যালভিন চক্রের আরও একটা নাম আছে, সেটা হলো সি3 চক্র। কেন সি3 চক্র বলা হয় আজকে আমরা পড়বো। হ্যাশ আর সিলাক চক্রের আর এক নাম হলো সি4 চক্র। এগুলো তোমরা 9-10 পড়ে আসছিলে, এবার আমরা এখানে সেইগুলোর বিস্তারিত পড়বো। 9-10 সালে মানে তিনটা প্রক্রিয়ার নাম বলা ছিল, হালকা করে বলা ছিল, এবার আমরা আজকে বিস্তারিত জানবো সেই বিষয়ে। এখন কথা হলো যে ক্যালভিন চক্র, আমাদের প্রথমে টপিক আসছে ক্যালভিন চক্র, এটা তোমাদের জন্য রিটেনের জন্য একটা হট টপিক বলতে পারো, কারণ এই রিটেনে ক্যালভিন চক্র প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। তোমরা বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে দেখতে পারবা গদাগে বা ঘদাগে ক্যালভিন চক্র আছে। ক্যালভিন চক্র আর এর অধ্যায় গ্লাইকোলাইসিস, এরপরে আমরা আগামী লেকচারে গ্লাইকোলাইসিস পড়বো, সেই এই দুইটা টপিক প্রচুর পরিমাণে আসে। তার পাশাপাশিও এই যে সি4 চক্রটা কয়েকটা সিজনশীলে আসতে দেখা গেছে, আর এর আগে তো কিছু আমরা ফসফোরাইলেশন প্রক্রিয়া পড়ছি দুইটা, সেগুলো কম বেশি আসে। আর এই কারণে এখন সবাই মনোযোগ দিও, অনেক ইম্পর্টেন্ট জায়গা কিন্তু। আচ্ছা, ক্যালভিন চক্রের আরেক নাম হলো সি3 চক্র। এখন সি3 চক্র কেন বলা হয়, কারণ এই মানে এই যে চক্র, এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এ কারণে একে সি3 চক্র বলা হয়। সেগুলো আমরা আবারও পরে বলবো, সমস্যা নাই। তবে আমার আগে বিজ্ঞানীরা কিছু কথা আছে সেগুলো একটু পড়ে নেই, যে প্রথমে কী করছিল একজন বিজ্ঞানী, এই যে মেলভিন ক্যালভিন, অর্থাৎ একজন বিজ্ঞানী ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী ক্যালভিন, আর তার কিছু সহযোগী ছিল যেমন বেনসন, তো এই তার সহযোগী আর এই ক্যালভিন মিলে কী করছিল, তেজস্ক্রিয় কার্বন অর্থাৎ কার্বনের আইসোটোপ, তেজস্ক্রিয় কার্বন বলতে বোঝাচ্ছে কার্বন-14 আইসোটোপ, এই কার্বনের আইসোটোপটা ব্যবহার করে কোন পদ্ধতিতে, সন্ধানী পদ্ধতিতে, ট্রেসার টেকনিক বা সন্ধানী পদ্ধতিতে কী করছিল, কোলোরেলাস নামক একটা এককোষী শৈবালের কার্বন বিজারণের একটা গতিপথ
আবিষ্কার করছিল, প্রথমে লক্ষ্য করছিল, আবিষ্কার তো এরা করে না, এগুলো তো সৃষ্টিকর্তা সৃষ্টি করে রাখছে, এরা শুধু পর্যবেক্ষণ করছে, করে দেখছে তাদের একটা গতিপথ আছে, তো সেই গতিপথটাকে তারা নাম দিয়েছিলেন, তার নাম যেহেতু কেলভিন, এই কারণে তার নাম অনুসারে সেই চক্রটার নাম দিয়েছিলেন হলো ক্যালভিন চক্র। অর্থাৎ তিনি একটা এককোষী শৈবাল দেখছিলেন, কোলোরেলা নামক এককোষী শৈবাল, যে শৈবাল কীভাবে খাদ্য তৈরি করতেছে সেই প্রক্রিয়াটা তিনি দেখতে চেষ্টা করছিলেন, এবং তিনি চেষ্টা করে দেখতে পারেন যে তার কার মানে খাদ্য তৈরির জন্য একটা গতিপথ, একটা চক্র অনুসরণ করছে, তো সেই চক্রটা তিনি যেহেতু লক্ষ্য করছিলেন তার নাম অনুসারে দিয়ে দিয়েছিল ক্যালভিন চক্র। আর এর জন্য কিন্তু তিনি 1961 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এখান থেকে শুধু এই কোন পদ্ধতি, কোন আইসোটোপ আর কোন শৈবাল, এই তিনটা জিনিস এমসিকিউ আসতে পারে, মাথায় রাখবা। আচ্ছা, এরপরে এবার আমরা চলে যাবো ক্যালভিন চক্র। তো ক্যালভিন চক্র যাওয়ার আগে কিছু এমসিকিউ আছে দাগাই দেই, তারপরে সেটা আমরা রিটেনটা আলোচনা করব। একটা কথা আছে এখানে দেখো, ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইড গঠিত হলো রাইবুলোজ বিসফসফেট RuBP, আর এখানে একটা রুবিস্কো এনজাইম ব্যবহৃত হয়। এই রুবিস্কো এনজাইম হলো পৃথিবীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম, পৃথিবীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম হলো রুবিস্কো। আমি এখন এমসিকিউটা তাকাই দিচ্ছি, এরপর আমি রিটেনটা আলোচনা করবো, একবার পুরো টপিকটা আলোচনা করব। তাহলে আমাদের এখান থেকে একটা জিনিস, দুইটা এমসিকিউ আসতে দেখা যায় যে ক্যালভিন চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীত কি, রাইবুলোজ 1+ বিসফসফেট, আর পৃথিবীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম কোনটা, রুবিস্কো। রুবিস্কোকে কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম বলা হয়, কারণ এখানে লেখা আছে দেখো ছোট করে, যে আমাদের যে প্রাকৃতিক জগৎ এবং জীব জগতের মধ্যে কি করে, রাসায়নিক বন্ধন তৈরি করে। অর্থাৎ রুবিস্কোর একটা পূর্ণরূপ নাম আছে, অর্থাৎ রুবিস্কো এনজাইম, এটা হলো একটা অ্যাক্রোনিম অর্থাৎ সংক্ষিপ্ত রূপ, এর একটা পূর্ণরূপ আছে, অর্থাৎ এই রুবিস্কো এনজাইমের একটা বড় নাম আছে, সে নামটা কি, রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ বা অক্সিজিনেস। তো এই এনজাইমের সাহায্যে কী হয়, এই এনজাইমের সাহায্যে দেখা যায় পৃথিবীতে প্রতি বছর 100 বিলিয়ন টন কার্বোহাইড্রেট রূপান্তরিত হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে কার্বোহাইড্রেট রূপান্তরিত হচ্ছে 100 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড। তার মানে বুঝতে পারছো, উদ্ভিদ কিন্তু এই এনজাইমটার সাহায্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে ব্যবহার করে কার্বোহাইড্রেট তৈরি করছে, এই কারণে এটাকে অনেক গুরুত্বপূর্ণ একটা এনজাইম বলা হচ্ছে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম বলা হচ্ছে এই কারণেই। আর আমাদের যে উদ্ভিদের যে মানে উদ্ভিদের যে পাতা থাকে, পাতায় যে প্রোটিন থাকে, তার 50% বা তারও বেশি পরিমাণে কী থাকে, এই রুবিস্কো এনজাইম থাকে। আর এই রুবিস্কো এনজাইম পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান, অর্থাৎ রুবিস্কো এনজাইম পৃথিবীতে 40 মিলিয়ন টন বিদ্যমান রয়েছে। এটা হয়ে গেল এমসিকিউর জন্য। এবার আসি একটা কদাগের প্রশ্ন এখান থেকে তৈরি হয় সেটা বলে দেই, সেটা হলো স্মৃতি চক্র কাকে বলে, এটা মাঝে মাঝে আসতে দেখা যায়। তাহলে তোমাদের স্মৃতি চক্র কাকে বলে সেটা লিখতে হবে কীভাবে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ 3-PGA। এগুলো আমরা মানে পুরোটা পড়লে তোমরা বুঝতে পারবা যে কেন এগুলো হচ্ছে, তো সেটা হচ্ছে আমি আস্তে আস্তে আসছি, আগে এমসিকিউর জন্য একটু দেখাই দেয়, তাহলে আমি একবারে রিটেনটা শেষ করে এই টপিকটা স্কিপ করে যেতে পারবো। তো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ, এ কারণে এই যে ক্যালভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ সেটি 3 কার্বন বিশিষ্ট, এ কারণে একে বলা হচ্ছে স্মৃতি চক্র। আর স্মৃতি চক্র মানে যেসব উদ্ভিদের স্মৃতি চক্রের মাধ্যমে তার ওই যে খাদ্য তৈরি হবে বা কার্বন বিজারণ হবে, তাদেরকে বলা হবে স্মৃতি উদ্ভিদ। স্মৃতি উদ্ভিদ কিছু আছে, যেমন আম, জাম, ধান, পাট, এগুলো আমাদের সরস্বর হচ্ছে যেগুলো পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে। মানে এই হলো এমসিকিউর জন্য কিছু পড়াশুনো হলো, এবার আমরা ডাইরেক্ট চলে যাবো রিটেনে। কথা হলে রিটেনে তোমরা চাইলে যদি রিটেনে এই জায়গা থেকে আসে, যদি চক্রটা লিখতে বলে চক্রটা লিখতে হবে, বা কোথাও কোথাও একটা এনজাইম দিয়ে একটা এনজাইম মিসিং করে দিয়েও আসে, তার পাশাপাশি এরকম বলতেও পারে, মানে গদাকে ব্যাখ্যা করতে বলতে পারে, তো বিভিন্নভাবে কোশ্চেন তৈরি হয় এখানে। বলতে পারে যে রাইবুলোজ 1+ বিসফসফেটের পুনরুৎপাদন ব্যাখ্যা করো, বা কীভাবে এখানে যে গ্লুকোজ তৈরি হচ্ছে বা এখানে যে খাদ্যটা তৈরি হচ্ছে, কার্বোহাইড্রেটটা তৈরি হচ্ছে সেটা ব্যাখ্যা করো, অনেকভাবে প্রশ্ন আসতে পারে। এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হবে যে তোমরা টেস্ট পেপার বা গাইড যার যেটা থাকে, তোমরা ওইখান থেকে কিছু প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো একটু সলভ করবা, অর্থাৎ রিটেনের জন্য একটু সলভ করবা, তাহলে সেটা উত্তম হবে তোমাদের জন্য। আচ্ছা, সবাই কি মনোযোগ আছে, এবার আমরা প্রক্রিয়াটা শুরু করবো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া, আর অল্প একটু মিস করলে পুরোটা মিস হয়ে যাবে এমন একটা অবস্থা। আমাদের এখানে 1, 2, 3, 4 দেওয়া আছে, অর্থাৎ বিক্রিয়াটা কোথা থেকে শুরু হয়েছে, এই এক পয়েন্ট আছে, অর্থাৎ এইখান থেকে বিক্রিয়াটা শুরু হয়েছে। আচ্ছা, কীভাবে শুরু হয়েছে দেখো, অর্থাৎ আমাদের প্রধান কাজটা কি, আমাদের প্রধান কাজ হলো উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা কীভাবে কার্বোহাইড্রেটে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো, প্রথমেই আমাদের উদ্ভিদের বাইরের যে কার্বন ডাইঅক্সাইডটা থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডটা কী করবে,
মানে কোলোপ্লাস্টের যে স্ট্রোমা আছে, স্ট্রোমা আছে কোলোপ্লাস্টের স্ট্রোমাতে প্রবেশ করবে। করলো এখন ওই কোলোপ্লাস্টের স্ট্রোমাতে কী থাকে, পাঁচ কার্বন বিশিষ্ট রাইবুলোস এক পাঁচ বিসফসফেট ওখানে অলরেডি থাকে। অর্থাৎ কোলোপ্লাস্টের স্ট্রোমাতে ওখানে রাইবুলোস এক পাঁচ বিসফসফেট আছে, পাঁচ কার্বন বিশিষ্ট সেটা। আচ্ছা এখন বাইরে থেকে যখন কার্বন ডাইঅক্সাইড ওর মধ্যে প্রবেশ করছে, তখন কার্বন ডাইঅক্সাইডটা যখনই ওর মধ্যে প্রবেশ করছে তখন কী তৈরি হয়েছে, তখন তৈরি হয়েছে অস্থায়ী কিটো অ্যাসিড। দেখো আগে ছিল কার্বন কয়টা, আগে ছিল কার্বন কিন্তু পাঁচটা, আর তার সাথে একটা কার্বন ডাইঅক্সাইড ঢুকছে। আগে ছিল পাঁচটা কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, তাহলে কয়টা কার্বন হবে, ছয়টা কার্বন হবে। কিন্তু তাহলে আগে পাঁচটা কার্বন ছিল, একটা কার্বন বাইরে থেকে ঢুকছে, তাহলে টোটাল কার্বন হয়ে গেল ছয়টা, ছয় কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন হয়েছে। অস্থায়ী কিটো অ্যাসিডের আরও একটা নাম আছে, সেটা হলো টু কার্বক্সি ও কিটো অ্যারাবিনিটল এক পাঁচ বিসফসফেট। এগুলো তোমাদের বইয়ে আছে, তোমাদের চক্র যখন এমএবি ওই পেজ থেকে শুরু হয়েছে এই ব্যাখ্যাটা তোমরা ওইখানে পাবা, মানে ব্যাখ্যা তোমাদের বইয়ে দেওয়াই আছে। এখন তোমরা ব্যাখ্যা নিয়ে চিন্তা করো না, যেভাবে বলছি প্রক্রিয়াটা একবার বুঝতে পারলে তুমি ব্যাখ্যাটা, তুমি যদি পরীক্ষায় আসে তুমি শুধু এই শখটা লিখতে পারো বা এই চিত্রটা তুলে দিতে পারো বা তুমি ব্যাখ্যা করতে পারো, তোমার ইচ্ছা খুশি। তবে শখ যদি শখ বলে দেয় আঁকতে তাহলে আঁকবা, আর যদি শখ আঁকতে না বলে তাহলে ডাইরেক্ট ব্যাখ্যা দিবা, এক দুই তিন চার পয়েন্ট দিয়ে দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবা। মানে মাঝে মাঝে এমন হতে পারে তোমার যদি দু এক লাইন মনে না আসে তাহলে শখের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, সহজে ধরে ফেলবে, কিন্তু লেখার ক্ষেত্রে অতটা সহজে ধরতে পারবে না। তো শখের কথা উল্লেখ করে দেয় মাঝে মাঝে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তখন এই চিত্রটা এইভাবে তুলে ধরতে হবে। আচ্ছা যেটা বলছিলাম, রাইবুলোস এক পাঁচ বিসফসফেট এটা উদ্ভিদের মধ্যে কোলোপ্লাস্টের স্ট্রোমাতে ছিল, বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, ঢুকে রুবিস্কো এনজাইমের সহায়তায় কী তৈরি করছে, অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করছে এবং সেটা ছয় কার্বন বিশিষ্ট। এখন কথা বলে এই এনজাইমগুলোর নাম কীভাবে মনে রাখবা বা যৌগগুলোর নাম কীভাবে মনে রাখবা এগুলো ছন্দ পরে দেবো, কথা হলো আগে আমরা টপ মেন বেসিকটা ক্লিয়ার হোক আমাদের, ছন্দ তো পরে কাজে লাগবে, আগে বেসিক না জানলে তো ছন্দ দিয়ে কিছু হবে না। এ কারণে আমি আগে বেসিকটা তোমাদের দিয়ে নিই, তারপরে ছন্দ হবে। এই যে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করলো, করলো এখন এই অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করার পরে, আচ্ছা অস্থায়ী কিছু অ্যাসিড তো তৈরি করলো, এখন বোঝা যাচ্ছে যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহীতা, অর্থাৎ আমাদের বাইরে থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকলো এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে কে, আমাদের রাইবুলোস এক পাঁচ বিসফসফেট গ্রহণ করছে। তাহলে আমাদের এই যে ক্যালভিন চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, রাইবুলোস এক পাঁচ বিসফসফেট মাথায় থাকবে, তাহলে কিন্তু মুখস্থ করা লাগছে না, যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা ঢোকার পরেই রাইবুলোস এক পাঁচ বিসফসফেট সেটার সাথে মিলিত হচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এই যে সিতিরি চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে রাইবুলোস এক পাঁচ বিসফসফেট, অর্থাৎ এটাই তো কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, তাই না? আচ্ছা হলো এখন এরপরে আছে কিটো অ্যাসিড, ছয় কার্বন বিশিষ্ট। এখন এই কিটো অ্যাসিডে কী হবে, আমাদের যে কোষের ভিতরে যে মানে উদ্ভিদের কোষের ভিতরে যে পানি আছে সেই পানির সাথে হাইড্রোলাইসিস করবে, অর্থাৎ এই যে কিটো অ্যাসিডটা ছয় কার্বন ছিল সেটাকে ভেঙে দেবে, দিয়ে তিন কার্বন বিশিষ্ট করে দেবে, মানে তিন তিন করে দেবে, দিয়ে তিন কার্বন বিশিষ্ট দুই অণু থ্রি ফসফোগ্লিসারাইক অ্যাসিড উৎপন্ন হবে, থ্রি ফসফোগ্লিসারাইক অ্যাসিড উৎপন্ন হবে, অর্থাৎ থ্রি পিজিএ এটা সংক্ষিপ্ত প্রকাশ করছে, অর্থাৎ থ্রি ফসফোগ্লিসারাইক অ্যাসিড উৎপন্ন করছে এবং তিন কার্বন বিশিষ্ট। অর্থাৎ আমরা এই জায়গায় কিন্তু কার্বনের যোগ বিয়োগ করছি, এই জায়গাটায় মাথায় রেখে, এখানে কিন্তু এ দেখো কার্বন এক যোগ করছি এখানে, তারপরে ভাগ করছি, অর্থাৎ কার্বনের যোগ বিয়োগ কিন্তু এই এই জায়গাটুকু হবে, এ কারণে কিন্তু এই ডট ডট দিয়ে কিন্তু এইটাই মিন করছে যে এই অংশটাকে শুধু আমরা কার্বনের যোগ করব। হলো আচ্ছা তাহলে আমরা তৈরি করে ফেললাম কি, থ্রি ফসফোগ্লিসারাইক অ্যাসিড, এবং আমাদের এই যে থ্রি ফসফোগ্লিসারাইক অ্যাসিড এটাই হলো প্রথম স্থায়ী পদার্থ, অর্থাৎ ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা, থ্রি ফসফোগ্লিসারাইক অ্যাসিড। এর আগেরটা যে কিটো অ্যাসিড ছিল সেটা তো অস্থায়ী ছিল, তাই না? তাহলে ওটা তো আমরা ধরবো না, এখন তাহলে স্থায়ী পদার্থ শুরু হচ্ছে কোনটা থেকে, এটা থেকে। তাহলে ক্যালভিন চক্রে মানে প্রথম স্থায়ী পদার্থ কোনটা, থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাই তো প্রথম স্থায়ী পদার্থ। দেখো এখান থেকে বিক্রিয়া শুরু হয়েছে, এটা অস্থায়ী, তারপরে এটা এসে স্থায়ী পদার্থ, তাহলে প্রথম স্থায়ী পদার্থ হলো থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন যেহেতু ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এটা তিন কার্বন বিশিষ্ট, এ কারণে এই চক্রকে আর একটা নামে ডাকা হয়, সেটা হলো সিতিরি চক্র। এটাকে আর একটা নামে কী নামে ডাকা হয়, সিতিরি চক্র। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে অসুবিধা আছে কিনা আমার একটু বলো, প্রক্রিয়াটা আমাদের ভেঙে ভেঙে বোঝাবো, তোমাদের কাজ হবে বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করে ফেলা, এবং তোমরা যেমনভাবে ছবি পুরোটাই একে গ্রুপে ছবি পোস্ট দাও ওরকমভাবে একটা পোস্ট দিবা, সমস্যা নেই। আচ্ছা এরপরে যদি আমরা আসি, এ পর্যন্ত তৈরি হয়ে গেল, এবার আমরা কী করবো জানো, এবার আমরা ফসফেট আর হাইড্রোজেন যোগ করব।
তাহলে প্রথম বিক্রিয়ায় আমরা ফসফেট যোগ করব, দ্বিতীয় বিক্রিয়ায় হাইড্রোজেন যোগ করব। তাহলে কিভাবে প্রক্রিয়াটা হচ্ছে দেখো, আমাদের এখানে আছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই না? এটা তিন কার্বন বিশিষ্ট। এখন এই যে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, এখানে আমরা কী যোগ করব, একটা ফসফেট। তো সেই ফসফেটটা কে দিবে, আমাদের এটিপি দিবে। আমরা জানি এটিপিকে ভাঙলে কি পাই, এটিপিকে যদি ভাঙি তাহলে আমরা এডিপি পাই প্লাস পিআই, ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট পাই। এখন দেখো আমরা এই এটিপিকে, এবার আমরা এই শক্তিকে কাজে লাগাবো। আমরা এটিপিটা কোথায় তৈরি করছিলাম, আমরা কিন্তু আলোক নির্ভর পর্যায়ে এই এটিপিটা তৈরি করছিলাম, অর্থাৎ ওই যে সক্রিয় ফসফোরাইলেশন, অসক্রিয় ফসফোরাইলেশন, ওইখানে যে এটিপিগুলো তৈরি করছিলাম সেই এটিপি কিন্তু এইখানে খরচ হচ্ছে, বুঝতে পারছো? তো তাহলে এইখানে এই এটিপিটা কী করবে, এটিপিটার সাথে সাথে এখানে মানে এটিপিটা ভেঙে যাবে, গিয়ে কী তৈরি করবে, এডিপি আর ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ অজৈব ফসফেট তৈরি করবে। এবং এই যে অজৈব ফসফেট তৈরি করলো, এই অজৈব ফসফেটটা কার সাথে বিক্রিয়া করবে, এই যে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এটার সাথে বিক্রিয়া করবে। এই অজৈব অ্যাসিডটা এই থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আচ্ছা, বিক্রিয়া করলে কি হবে, বিক্রিয়া করলে দেখো আগে ছিল একটা ফসফরাস, এখন আরও একটা ফসফরাস ওখানে যুক্ত হয়েছে, তাহলে আমাদের কি এবার দুইটা ফসফরাস হবে। এ কারণে দেখো আগে ছিল থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ তিন নাম্বার কার্বনে ফসফোগ্লিসারিক ফসফরাসটা ছিল, এবার হলো আমাদের হবে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ এক নাম্বার আর তিন নাম্বারে দুইটা ফসফরাস যাবে, অর্থাৎ 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো আগেরটাও তিন কার্বন, এটাও তিন কার্বন, আগেরটাও দুই অণু ছিল, এখানেও দুই অণু তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে আগে আমরা থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছি, সেটার সাথে আবার ফসফেট যুক্ত হয়ে কী তৈরি হচ্ছে, 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দেই, আমাদের এখনও গ্লুকোজ তৈরি করতে, অর্থাৎ গ্লুকোজ তৈরি করতে তো ছয়টা কার্বন লাগে, তাই না? এখন ছয়টা কার্বন লাগে গ্লুকোজ তৈরি করতে, তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় কয় মোল লাগছিল, ছয় মোল লাগছিল না? তাহলে এখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা লাগবে হলো ছয় মোল, মানে একটা এখনও গ্লুকোজ তৈরি করতে কার্বন ডাইঅক্সাইডটা লাগছে ছয় মোল। কারণ কার্বন ডাইঅক্সাইডটা যদি ছয় মোল লাগে, তাহলে ছয় মোল লাগলে এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডটা যদি ছয় মোল লাগে, তাহলে এইখানে এসে কয়টা মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে, এক মোল কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হচ্ছে দুইটা, তাহলে ছয় মোল কার্বন ডাইঅক্সাইড থেকে কয়টা উৎপন্ন হবে, বারোটা ফসফোগ্লিসারিক অ্যাসিড কিন্তু এক প্রথম এক চক্রের মধ্যে উৎপন্ন হবে, অর্থাৎ একটা চক্রের মধ্যে কিন্তু এখানে বারোটা ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে। আমরা যেহেতু একটা দিয়ে বর্ণনা করছি, কিন্তু এখানে প্রকৃতপক্ষে ঘটে কি, এখানে কার্বন ডাইঅক্সাইড তো আমাদের ছয় মোল লাগে, তাই না? মানে আমরা যে সালোক সংশ্লেষণের বিক্রিয়া করছিলাম, ছয় মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস বারো মোল পানি, এখনও গ্লুকোজ তৈরি করছিল, ছয় মোল অক্সিজেন আর ছয় মোল পানি। এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে বলছিলাম প্রথম লেকচারে, এর আগের লেকচারে বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হয় কোনটা, গ্লুকোজ, অর্থাৎ এই সালোক সংশ্লেষণ পার্টের প্রথমে পড়ে আসছিলাম। এখন এই দেখো এখান থেকে এক মোল কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা পাচ্ছি দুই মোল ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন আমাদের যেহেতু কার্বন ডাইঅক্সাইড লাগছে ছয় মোল, তাহলে টোটাল এখানে কয় মোল ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে, বারোটা, অর্থাৎ বারো অণু তৈরি হবে, বুঝতে পারছো? অর্থাৎ এই চক্রটা তখন ছয়বার সংগঠিত হবে, মাথায় রেখো এই চক্রটা ছয়বার সংগঠিত হবে। আচ্ছা, এরপরে আসলাম, এগুলো তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা দেখতে পাবো, এত কিছু বিস্তারিত দরকার নেই, আমি জাস্ট তোমাদের পুরোটা জানানোর জন্য বলছি আর কি। এরপরে আমি শর্ট টেকনিক বলে দেবো, কোন পর্যন্ত পরীক্ষার হলে লিখতে হবে, কীভাবে কী করতে হবে, এগুলো বলবো, একটু ধৈর্য ধরো। তবে আমার কথা হলো বেসিকটা তোমাদের বুঝতে হবে, কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে কোশ্চেন করো, আমি বলবো আবার, সমস্যা নাই, কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখো আমাদের যে উৎপন্ন করছিল কি, 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এখন তারপরে কী হবে, তারপরে এইখানে দেখো এবার আমাদের এখানে ছিল কি, তিন কার্বন বিশিষ্ট, তাই না? এখন আমাদের প্রথমে দেখো আমি বলছিলাম ফসফেট আর হাইড্রোজেন যোগ করবো, আমরা কিন্তু এখানে ফসফেটটা যোগ করছি, এবার আমরা হাইড্রোজেন যোগ করবো, তা হাইড্রোজেন যোগ করছি, তাহলে এই বিক্রিয়াটা দেখো, আর এই প্রভাবক কিন্তু আগেরটাই ছিল কাইনেস, মানে কাইনেস এনজাইমের সহায়তায় কিন্তু এটা এই বিক্রিয়াটা ঘটছিল। আচ্ছা, এরপরে এই যে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, এখানে কী হবে, আমাদের যে আগে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়েছিল সেইটা এখানে খরচ হবে, সেই এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস কী হবে, এখান থেকে একটা হাইড্রোজেন ছেড়ে যাবে, গিয়ে এনএডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট অজৈব ফসফেট তৈরি করবে। এইখানে যে হাইড্রোজেনটা ছেড়ে গেল, সে হাইড্রোজেনটা কী করবে, এর সাথে বিক্রিয়া করে বসবে, অর্থাৎ এখানে মূলত ঘটে কি জানো, এইখানে হাইড্রোজেনটা ফসফরাস দ্বারা প্রতিস্থাপিত হয়। এখানে দেখো তোমরা যদি দেখো, এটা কিন্তু ছিল একটা অ্যাসিড, 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এখানে তৈরি হয়েছে কি, অ্যালডিহাইড। তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাসিড থেকে অ্যালডিহাইড আসতে গেলে কি, অ্যালডিহাইডের কার্যকরীমূলক ছিল কি সিওএইচ, আর অ্যাসিডের ছিল কি সি ডাবল এইচ,
পার্থক্য কিন্তু আছেই। এখন এখানে কি হলো, এখানে ডিহাইড্রোজিনেস এনজাইমের সহায়তায় কী হবে, এনএডিপি এইচ প্লাস এইচ প্লাসটা ভেঙে গিয়ে কী করবে, এনএডিপি তৈরি করবে আর ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে। করলো, করলে কি তৈরি করবে, এখানে গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট তৈরি করবে, গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট তৈরি করবে। আচ্ছা করলো, এখন দেখো একটা বিষয় যদি বলি, এখানে দেখো বারো অণু, আমাদের এইখান থেকে বারো অণু, এইখান থেকে যেহেতু আমাদের এখানে দেখো যেহেতু আমাদের এই জায়গায় বারো মানে ছয়টা চক্রে মোট বারো অণু থ্রি পিজিএ তৈরি হয়েছিল, এখন ওই বারো অণু থেকে আবার এখানে বারো অণু এই যে বিপি থ্রি মানে বিপি থ্রি বিপিজিএ অর্থাৎ ওয়ান থ্রি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড বারো অণু তৈরি হচ্ছে। অর্থাৎ আমি কিন্তু মোট চক্রের কথা বলছি, হ্যাঁ এখন একটা চক্রে তৈরি হচ্ছে দুই অণু, আর মোট যেহেতু আমাদের ছয়টা চক্র হবে তাহলে ছয়টা চক্রের অণু তৈরি হবে কতটা, বারো অণু তৈরি হবে। আচ্ছা এরপরে বারো অণু তৈরি হলো, এখন এই জায়গা থেকে বারো অণু তৈরি হয়েছে, হওয়ার পরে এই বারো অণু থেকে কিন্তু আমাদের বারোটা মানে বারো অণু আবার গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট তৈরি হবে। আর এখানে তাহলে কত অণু বা এনএডিপিএইচ খরচ হবে, এখানে হলো বারো অণু এনএডিপিএইচ প্লাস খরচ হচ্ছে, আর এখানে কিন্তু এটিপি খরচ হচ্ছিল কত অণু, বারো অণু এটিপি খরচ হয়েছিল, অর্থাৎ দুই চক্রে সংগঠিত হবে, মোট ছয়টা চক্র সংগঠিত হবে। আচ্ছা এগুলো শর্ট চিত্র বোঝা মানে সমস্যা নেই, এত বেশি প্রেয়ার নিও না, বেসিকটা বোঝো যে কোথায় কোথায় কার্বন কীভাবে ভাগ হচ্ছে, কোথায় কী ঘটছে, এই জিনিসগুলো বুঝে নাও, তারপরে হবে আস্তে আস্তে। আচ্ছা এবার দেখো, এবার এই যে গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট তৈরি হলো তাই না, এবার এটা আবার সাথে সাথে আইসোমারেস এনজাইমের সহায়তায় কী তৈরি করবে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন তৈরি করবে। তাহলে আবার কী তৈরি করলো, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন তৈরি করলো, এটাও কিন্তু মানে অ্যাসিটোন থ্রি ফসফেট, এটাও কিন্তু তিন কার্বন বিশিষ্ট হলো। এখন এই যে গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট আর এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটিন থ্রি ফসফেট, এই দুটো একসাথে বিক্রিয়া করবে কী তৈরি করবে, এই অ্যালডোজেনেস এনজাইমের সহায়তায় বিক্রিয়া করে কী তৈরি করবে, ফ্রুক্টোজ একশোয় বিশ ফসফেট। দেখো এখানেও একটা ফসফেট ছিল, এখানেও একটা ফসফেট ছিল, দুইটা ফসফেট, তাহলে এখানে তৈরি হবে ওয়ান আর সিক্স বিশ ফসফেট, অর্থাৎ এক নম্বর আর ছয় নম্বর কার্বনে ফসফেটমূলকটা থাকবে। আচ্ছা আর এখানে তাহলে গ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটিন থ্রি ফসফেট একসাথে যুক্ত হয়ে কী তৈরি করলো, ফ্রুক্টোজ, এখানে দেখো তিন কার্বন ছিল, এখানে তিন কার্বন, দুইটা একসাথে যুক্ত হলে কয় কার্বন হবে, ছয় কার্বন, তাহলে দেখো এখানে ছয় কার্বন আছে, এখানে ছয় কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিশ ফসফেট তৈরি করলো। এখন বিষয় হলো যদি তোমরা মানে এম রিটেনের ক্ষেত্রে লেখা হয়, তবে সাধারণ ক্ষেত্রে দেখা যায় এই পর্যন্ত লিখলেই তোমাদের শেষ হয়ে যায়। অর্থাৎ এইখানে যে থ্রি জিপি তৈরি হলো না, এখানে যে থ্রি জিপি তৈরি হলো, অর্থাৎ গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট, এটা এক ধরনের কিন্তু কার্বোহাইড্রেট, অর্থাৎ আমাদের যে মানে লক্ষ্য ছিল কার্বোহাইড্রেট তৈরি, এখানে কিন্তু এটা এক ধরনের তিন কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট, অর্থাৎ আমাদের কিন্তু কার্বোহাইড্রেটটা এখানে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা এখন কার্বোহাইড্রেটটা এখানে তৈরি হয়ে যাচ্ছে, এখন কথা হলো যে আমাদের তো ধর বলছিলাম যে ছয়টা চক্রে বারো অণু থ্রি মানে জি থ্রি পি তৈরি হবে তাই না, এখন বারোটা যদি থ্রি জিপি তৈরি হয় মানে জি থ্রি পি তৈরি হয়, তাহলে সেখানে কার্বন থাকবে মোট ছত্রিশটা কার্বন, অর্থাৎ তিন বারো ছত্রিশ, একটাই আছে তিনটা কার্বন, আর বারো অণু হলে তখন কত কয়টা কার্বন, তিন বারো ছত্রিশটা কার্বন হবে হলো। এখন এই যে মানে বারো অণু তৈরি হচ্ছে, এর মধ্যে দশ অণু কী করবে, দশ অণু, অর্থাৎ দশ অণু হলে সেক্ষেত্রে কার্বন সংখ্যা তিন দশে তিরিশটা, তাহলে তিন দশে তিরিশটা কার্বন, আর আমাদের এখানে রাইবুলোজ এক পাঁচ বিশ ফসফেট ছিল পাঁচটা কার্বন, তাহলে ভাগ করলে হয় ছয়টা, অর্থাৎ ছয় অণু রাইবুলোজ বিশ ফসফেট তৈরিতে, অর্থাৎ ছয়টা মানে এখান থেকে যে দশটি থ্রি জি মানে জি থ্রি পি ছিল সেখান থেকে ছয়টা মানে দশটা অণু মানে মানে তিরিশটা কার্বন, তার মানে বোঝা যাচ্ছে ছয়টা মানে ছয় অণু রাইবুলোজ এক পাঁচ বিশ ফসফেট তৈরিতে এখানে চলে যাবে, অর্থাৎ দেখো এখানে লেখা রাইবুলোজ বিশ ফসফেটের পুনরুৎপাদন, মানে যে উদ্ভিদের মধ্যে যে রাইবুলোজ বিশ ফসফেট আছে এটা আবারও তৈরি করবে, তাহলে এই চক্র ঘুরে আবার ছয় মোল এখানে তৈরি করছে হলো। এখন এইখানে কী হবে, আর যে দুই মোট তৈরি হয়েছিল বারো, থ্রি জিপি তৈরি হয়েছে, অর্থাৎ থ্রি ফসফোগ্লিসা মানে গ্লিসারালডি থ্রি ফসফেট বারো অণু তৈরি হয়েছে, অর্থাৎ দেখো এখানে তিন কার্বন ছিল, মোট তিন বারো ছত্রিশটা কার্বন তৈরি হয়েছে, এখন আমাদের দেখো এখানে পাঁচ কার্বন, তাহলে পাঁচ ছক তিরিশটা কার্বন এখানে চলে যাচ্ছে, তাহলে ওখানে আমরা তৈরি করতে পারবো কয় অণু, ছয় অণু তৈরি করতে পারছে, ছয় অণু তাই বলেছে এক পাঁচ বিশ ফসফেট তৈরি হবে, আর দুই অণু, দুই অণু থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি, তিন দুগুণ ছয়, অর্থাৎ ছয়টা কার্বন, তাহলে ছয়টা কার্বন মানে কি একটা গ্লুকোজ, অর্থাৎ এখান থেকে যে দুই মল যে দুই মল কি থ্রি জিপি, এটা দ্বারা আমরা কী তৈরি করতে পারবো, অর্থাৎ বা জি থ্রি পি যেটা বলো তোমরা গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট জি থ্রি পি, এটা থেকে আমরা কী তৈরি করতে পারছি, এক মল গ্লুকোজ তৈরি হচ্ছে।
বা এক মোল কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, গ্লুকোজে ছয়টা কার্বন। এইভাবে তোমরা লেখাটা হতে পারে যে তোমরা এই পর্যন্ত যদি লিখে কেউ শেষ করো যে এইখান থেকে মূলত এক মোল কার্বন মানে দুই অণু জি থ্রি পি অর্থাৎ গ্লিসারাইড থ্রি ফসফেট, এটা এক ধরনের তিন কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট। তাহলে এটা কী হবে, এটা মানে দুই অণু একসাথে যুক্ত হয়ে কী তৈরি করবে, আমাদের গ্লুকোজ তৈরিতে ভূমিকা পালন করে। আর বাকি যে দশ অণু আছে সেই দশ অণু একসাথে কী করে, আমাদের রাইবুলোস এক পাঁচ বিসফসফেটের পুনরুৎপাদন করে, অর্থাৎ ছয় অণু রাইবুলোস এক পাঁচ বিসফসফেট উৎপন্ন করে। এ পর্যন্ত এই মানে তৈরি করে যদি কেউ এইটুকু ব্যাখ্যা দিয়ে দেয়, খুব বেশি ব্যাখ্যা না দিতে চাই, বা রিটার্নে যদি গদাগে আসে এই পর্যন্ত ব্যাখ্যা দিতে পারো। আর যদি তোমরা বিক্রিয়াগুলো দাও, এবার বিক্রিয়াগুলো আরও জানি আমরা যে বিক্রিয়াগুলো কীভাবে ঘটছে পরবর্তীতে। আচ্ছা, পরবর্তীতে কী ঘটছে দেখো, আমাদের বলছিলাম যে গ্লিসারাইড থ্রি ফসফেট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন থ্রি ফসফেট এই দুটো একসাথে যুক্ত হয়েছে অ্যালডোজেস এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ এক ছয় বিসফসফেট তৈরি করছে। আচ্ছা, ফ্রুক্টোজ এক ছয় বিসফসফেট তো তৈরি করছে, তাহলে আগে তিন কার্বন যুক্ত হয়ে ছয় কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ এক ছয় বিসফসফেট তৈরি করছে, করলো। এখন করার পরে কী হবে, এইখানে আবার সেই পানি ঢুকবে, ঢুকে এই ফসফেট এনজাইমের সহায়তায় কী তৈরি করবে, ফ্রুক্টোজ এক ছয় বিসফসফেট ছিল এই ফসফেট এনজাইম এসে এখানে কী করবে, ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ এক মোল ফসফেট বের করে দেবে। তাহলে দেখো এখানে এক ছয় বিশ ফসফেট অর্থাৎ দুইটা ফসফেট মূলক ছিল, একটা ফসফেট বের করে দিচ্ছে, তাহলে কি আর একটা ফসফেট থাকবে, তাহলে দেখো এখানে আছে কি ফ্রুক্টোজ ছয় ফসফেট এবং এটাও ছয় কার্বন বিশিষ্ট হবে। বলো এই যে ফ্রুক্টোজ ছয় ফসফেট আছে, এটা থেকে গ্লুকোজ ছয় ফসফেট উৎপন্ন হয়, তারপরে গ্লুকোজ এক ফসফেট উৎপন্ন হয়, তারপরে এই গ্লুকোজ এক ফসফেট থেকে এটিপি এটিপি গ্লুকোজ তৈরি করে আর ইউডিপি গ্লুকোজ তৈরি করে, এই দুটো তৈরি করে করে এরপরে একটা হলো স্টার্চ হিসেবে বের হয় আর একটা হলো সুক্রোজ হিসেবে বের হয়। এই হলো কাজ কারবার। এখন কথা হলো এটা তো হলো, আর এদিক থেকে অর্থাৎ আমাদের মূল লক্ষ্য ছিল গ্লুকোজ উৎপাদন, এখান থেকে কিন্তু দুই অণু এটা এসে আমাদের ছয় মোল গ্লুকোজ তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এখান থেকে এবার আমরা রাইবুলোজ বিসফসফেট অর্থাৎ উদ্ভিদের মধ্যে তো রাইবুলোজ বিসফসফেটটা থাকা লাগবে, আমরা যেটা খরচ করছি সেটা তো আবার তৈরি করা লাগবে, কারণ এটাকে পুনরুৎপাদন এইভাবে হবে আবার, কারণ এভাবে পুনরুৎপাদন কীভাবে হচ্ছে, অর্থাৎ দুইটা কোশ্চেন এখান থেকে আসে তোমাদের, এক কখনো বলে রাইবুলোজ বিসফসফেটের পুনরুৎপাদন করো, কখনো বলে এই গ্লুকোজ তৈরি করো, তো তোমরা যে কোনো এক সাইড চলে আসবা যেটা তৈরি করতে বলবে। এখন দেখো রাইবুলোজ বিসফসফেটের পুনরুৎপাদন কীভাবে হচ্ছে, এখানে যে গ্লিসারাইড থ্রি ফসফেট ছিল আর এইখানে যে আমাদের ফ্রুক্টোজ ছয় ফসফেট তৈরি হয়েছে, এই দুইটা একসাথে বিক্রিয়া করবে, অর্থাৎ দেখো এখানে তিন কার্বন এখানে ছয় কার্বন, তাহলে ছয় আর তিন কয়টা কার্বন, নয়টা কার্বন, তাহলে ছয় আর তিন একসাথে যুক্ত হয়েছে নয়টা কার্বন, নয়টা কার্বনে কী তৈরি করবে, চার কার্বন বিশিষ্ট ইরিথ্রো চার ফসফেট তৈরি করবে আর পাঁচ কার্বন বিশিষ্ট জাইলুলোস পাঁচ ফসফেট তৈরি করবে, এবং এখানে কোন এনজাইম সহায়তা করবে, ট্রান্সকিটোলেস তৈরি করবে সহায়তা করবে এনজাইম। আচ্ছা, তাহলে এই চার কার্বন ভাগ হয়ে গেলে একটা তৈরি করলো আর পাঁচ কার্বন বিশিষ্ট জাইলুলোস পাঁচ ফসফেট তৈরি হলো, এই যে পাঁচ কার্বন বিশিষ্ট জাইলুলোস পাঁচ ফসফেট তৈরি হলো, এটা আবার কী করবে, আবার পাঁচ কার্বন বিশিষ্ট রাইবুলোস পাঁচ ফসফেট তৈরি করবে, আগে ছিল জাইলুলোস পাঁচ ফসফেট তৈরি করবে কি রাইবুলোস পাঁচ ফসফেট, এবং এখানে এনজাইম সহায়তা করবে এপিমারেস। এরপরে এই যে রাইবুলোস পাঁচ ফসফেট ছিল, এটা থেকে আবার কী তৈরি হবে, এটা থেকে আবার তৈরি হবে রাইবুলোস এক পাঁচ বিসফসফেট, অর্থাৎ আবার দেখো সেই এটিপি আবারও এখানে এটিপি ভাঙবে, অর্থাৎ শক্তিটা আমরা যে এটিপি নিয়েছিলাম ওই এটিপিটা ভেঙে কী করবে, এডিপি হিসেবে মুক্ত হবে, আর এখানে যে ফসফেটটা ছিল সেই ফসফেটটা এখানে যুক্ত করে দেবে। দেখো এখানে ছিল শুধু পাঁচ ফসফেট অর্থাৎ একটা ফসফেট ছিল, একটা মূলকে ফসফেট ছিল, আর এখানে দেখো এক পাঁচ বিসফসফেট অর্থাৎ এই যে একটা ফসফেট মূলক হলো যুক্ত হলো এখানে একসাথে যুক্ত হয়ে এক পাঁচ বিসফসফেট তৈরি করবে। এবং একটা জিনিস দেখো, আমি তোমাদের বলছিলাম যে এখান থেকে যেহেতু এখান থেকে ছয় কার্বনগুলো আমার এখানে তো কার্বন মোট তৈরি হয়েছে কয়টা, ছয় ছত্রিশটা কার্বন অর্থাৎ বারো অণু তিন কার্বন বিশিষ্ট ফসফরিক গ্লিসারাইড মানে গ্লিসারাইড থ্রি ফসফেট তৈরি হয়েছে, তাহলে বারো অণু হলে তিন বারো ছত্রিশটা কার্বন তৈরি হয়েছে, তার মধ্যে ছয়টা কার্বন আমার গ্লুকোজ তৈরিতে ব্যয় হয়ে গেছে আর থাকছিল তিরিশটা কার্বন, তাহলে তিরিশটা কার্বন মানে কি তিরিশটা কার্বনের যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে ছয় অণু, তাহলে দেখো আমরা কিন্তু ছয় অণু রাইবুলোস এক পাঁচ বিসফসফেট আবার পুনরুৎপাদন করতে পারছি, অর্থাৎ এক অণু থেকে রাইবুলোস বিসফসফেট থেকে কিন্তু আমরা ছয় অণু রাইবুলোস এক পাঁচ বিসফসফেট পারছি, তাহলে বুঝতে পারছো আমাদের কিন্তু কতটা তৈরি হয়ে যাচ্ছে। এবং এইখানে আরেকটা জিনিস খেয়াল করো যে এইখানে কিন্তু এটিপি কতটা খরচ হচ্ছে, যেহেতু ছয় অণু তৈরি হচ্ছে রাইবুলোজ বিসফসফেট অর্থাৎ এই চক্রটা ছয়বার ঘটছে, তাহলে এখানে এটিপি খরচ হবে কয়তো, ছয় অণু এটিপি খরচ হয়েছে। আচ্ছা, আর আমরা যদি দেখি এইখানে আমাদের এটিপি খরচ হয়েছিল কত অণু, আমরা বলছিলাম যে এটা হলো ছয় চক্রে মোট বারোবার মানে বারোর বার তৈরি হচ্ছে, অর্থাৎ দেখো এখানে দুই অণু, দুই অণুর জন্য দুইটা এটিপি খরচ হয়েছে, আর ছয় চক্র ঘটিত হলে কটা মানে ছয়বার যদি চক্রটা সম্পন্ন করে তাহলে ছয় দুগুণ বারোটা এটিপি এখানে খরচ হচ্ছে, তাহলে এখানে বারোটা এটিপি
এখানে খরচ হচ্ছে কতটা এটিপি, 12টা এটিপি, আর এখানে খরচ হচ্ছে 6টা এটিপি, তাহলে টোটাল এটিপি খরচ হচ্ছে কতটা, 18টা এটিপি আমার টোটাল এই চক্রে, মানে আমার গ্লুকোজ তৈরি করতে 18টা এটিপি, মানে গ্লুকোজ আর এই যে রাইবোলেস 1,5-বিসফসফেট এই পুরো চক্রটা সম্পূর্ণ করতে আমার 18টা এটিপি খরচ হচ্ছে। আর এনএডিপিএইচ খরচ হচ্ছে কতটা, দেখো এখানে ছিল দুই অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে দুই অণু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে যদি দুই অণুর জন্য আমার দুই অণু এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস খরচ হবে। এখন এই যদি দুই অণু খরচ হয় এক চক্রে, আমার ছয় বার চক্র সম্পন্ন হবে, তাহলে ছয় চক্রে 12টা তৈরি হবে, 12টা খরচ হবে, এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস 12টা খরচ হবে, তাহলে আমার এই একটা চক্র সম্পন্ন করতে কতটা কী খরচ হচ্ছে এই কিন্তু বিষয়। আর আমার কার্বন ডাইঅক্সাইড খরচ হচ্ছে কয়টা, ছয় অণু কার্বন ডাইঅক্সাইড খরচ হচ্ছে, কারণ আমি বলছিলাম যে আমার শালক সংশ্লেষণ বিক্রিয়ায় ছয় মোল কার্বন ডাইঅক্সাইড দিয়ে কিন্তু আমরা মানে গ্লুকোজটা তৈরি করছিলাম, এবং এই কার্বন ডাইঅক্সাইড থেকে মূলত গ্লুকোজটা তৈরি হয়। এই হলো প্রক্রিয়া, তোমাদের মিটিংটা এক্ষুনি কেটে যাবে না, তোমরা আবার জয়েন দাও। আচ্ছা এই চক্রটা কারো কোনো সমস্যা আছে নাকি, মানে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, সমস্যা হলে বলো আবারও বলবো, তাহলে বুঝতে হবে। আর বিষয় হলো এই এই যে লেখাগুলো আছে এখানে এক দুই পয়েন্ট দিয়ে দিই, দেখো এই দুই পয়েন্টের আগে এক পয়েন্ট আছে, এখানে পরবর্তী পেজে লেখা আছে আবার বলছে যে যে কথাগুলো বলছে দেখো এখানে সবগুলো হিসাব পাবে, আবারও এখানে বর্ণনা করা আছে কত কীভাবে খরচ হচ্ছে সব বর্ণনা করা আছে। এখন কথা হলো যে যদি একটা শর্ট চিত্র পরবর্তীতে দেওয়া আছে, দেখো এইখানে ওখানে একটু জটিল করে দেয়া, তো এই কারণে এটা একটা শর্ট চিত্র অর্থাৎ শর্ট রূপরেখা দিছে যে কীভাবে কী ঘটছে এখানে। দেখো তোমাদের আগের চক্রটা যদি বুঝে থাকো এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেটা বলছিলাম দেখো এই সেই ছয় মোল অর্থাৎ টোটাল কয়বার ছয়বার চক্র সম্পূর্ণ করবে, তাহলে আমার রাইবোলোজ বিসফসফেট কয়টা লাগবে, ছয়টা লাগবে হলো। এখন আর এখানে কার্বন ডাইঅক্সাইড কয় মোল লাগবে, ছয় মোল লাগবে, কারণ এক চক্রে লাগছিল এক মোল, টোটাল ছয় চক্রে লাগবে ছয় মোল কার্বন ডাইঅক্সাইড। এরপরে দেখো এরপরে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে 12 অণু, অর্থাৎ একবার চক্র সম্পন্ন করলে দুই অণু তৈরি হয়েছে, ছয়বার চক্র সম্পন্ন করলে 12 অণু তৈরি হবে। এবং এখানে দেখো এটিপি খরচ হয়েছে কত, এই যে এক অণুর জন্য খরচ হয়েছিল একটা এটিপি, তাহলে 12টা অণুর জন্য খরচ হবে 12টা এটিপি। এরপরে এখান থেকে দেখো এই সে কার্বন যোগ শেষ, এরপরে ফসফেট হাইড্রোজেন যোগ, এখানে ক্ষেত্রে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস খরচ হয়েছিল কতটা, 12 অণু, বুঝতে পারছো? যেহেতু এখানে এক অণুর জন্য একটা, ছয়বার চক্র সম্পন্ন করলে ওখানে মানে একবারে দুইটা উৎপন্ন হয়েছিল, তাহলে ছয়বার চক্র সম্পন্ন করলে ছয় দুগুণে 12টা তৈরি হয়, কারণ 12টার জন্য 12 অণু খরচ হবে। এরপরে দেখো এই সেই হলো আমার 12 অণু G3P, মানে G3P দ্বারা বোঝাচ্ছে ওই যে গ্লিসারাল্ডিহাইড থ্রি ফসফেট, গ্লিসারাল্ডিহাইড থ্রি ফসফেট যেটা তৈরি হয়েছিল, তোমাদের আরও একটু এখানে থেকে দেখায় দেয় এই যে গ্লিসারাল্ডিহাইড, এই যে গ্লিসারাল্ডিহাইড থ্রি ফসফেট তৈরি হয়েছিল, এটা এই যে গ্লিসারাল্ডিহাইড থ্রি ফসফেট হয়েছিল ওইখানে কিন্তু ওইটা নির্দেশ করছে, তোমরা আবার এদিকের কথা ভেবো না, এটা কিন্তু সেটা। আচ্ছা এই যে গ্লিসারাল্ডে থ্রি ফসফেট তৈরি করছে করছে না, এই করার পরে এখান থেকে তৈরি করলো, করার পরে এই জায়গায় হলো 12 অণু তৈরি হবে, অর্থাৎ এখান থেকে এক চক্রে দুই অণু তৈরি হয়েছিল, ছয় চক্রে 12 অণু তৈরি হবে, 12 অণুর মধ্যে দুই অণু আমার কোন দিকে তৈরি হয়ে যাবে, মানে গ্লুকোজ তৈরিতে, না আমার যে ওর কার্বোহাইড্রেট তৈরিটা কথা ছিল যে উদ্ভিদ যে খাদ্য তৈরি করবে ওই কার্বোহাইড্রেট তৈরিতে দুই অণু খরচ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা তিন কার্বন বিশিষ্ট, দুই অণু হলো তিন দুগুণ ছয়, অর্থাৎ ছয় কার্বন বিশিষ্ট আমার কার্বোহাইড্রেট তৈরি হয়ে যাচ্ছে। আর এরপরে যে বাকি যে 10 অণু ছিল সে 10 অণু এইভাবে গেছে, গিয়ে বিক্রিয়া টিক্রিয়া করার পরে এখানে দেখো শেষ বেলায় এসে এই যে 10 অণু ছিল, অর্থাৎ 30টা কার্বন বলছিলাম, তাহলে 30টা কার্বন হলে এখানে ছয় অণু তৈরি করবে রাইবোলোজ বিসফসফেট, আর ছয় অণু রাইবোলোজ বিসফসফেট তৈরি করলে এখানে দেখো আমার এটিপি খরচ হয়েছে কয়টা, ছয় অণুর জন্য ছয়টা এটিপি খরচ হয়েছে, এখানে ছয়টা এটিপি আর এই 12টা এটিপি, টোটাল 18টা এটিপি খরচ হয়েছে, আর 12টা এনএডিপিএইচ মানে এনএডিপিএইচ প্লাস তৈরি হয়েছে, মানে খরচ হয়েছে। এই হলো প্রক্রিয়া, দেখো এখানে যেহেতু ছয়টা রাখছিল রাইবোলোজ বিসফসফেট লাগছিল কয়টা, ছয়টা, আবার কিন্তু আমার চক্র শেষ করে কিন্তু ছয়টাই উৎপন্ন হচ্ছে, তাহলে কিন্তু আমার এই চক্রটা কিন্তু অটোমেটিক্যালি হতেই আসে, তুমি কিন্তু সৃষ্টিকর্তা সৃষ্টি কীভাবে বোঝো, তাহলে বুঝতে পারছো, মানে বাইরে থেকে কিন্তু কিছু দরকার হচ্ছে না, এই চক্রটা বারবার সম্পন্ন হচ্ছে, এই যে একবার করে সম্পন্ন হলেই তো ছয়টা করে উৎপন্ন হয়ে যাচ্ছে, তবে এই চক্রটা কিন্তু একটানা ছয়বার সংঘটিত হবে, তারপর কিন্তু এই গ্লুকোজটা আর এই ছয় অণু তৈরি হচ্ছে। এখন কথা হলো এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, এই প্রক্রিয়া শেষ না ভাই, সিটিরি প্রক্রিয়া এখানে ব্যাখ্যা শেষ। হ্যাঁ আমাদের তো এটা নেই, স্ক্রিনশট দিয়ে নিতে হবে। আচ্ছা ছবি সেভ করে নিও, স্ক্রিনশট দিয়ে নাও, আমি ধরে রাখছি। এখানে আলোক নির্ভর পর্যায়ে আর আলোক নিরপেক্ষ পর্যায়ের পার্থক্য দেওয়া আছে,
দেখো এটা হয় থাইলোকয়েড মেমব্রেন, এটা হয় স্ট্রোমাতে, এখানে আলোক শক্তি প্রয়োজন হয় না, এখানে প্রয়োজন হয়, এখানে কি খরচ হয়, এখানে এগুলো খরচ হয় আর এগুলো তৈরি হয়, আর এখানে এনডিডিপিএস বিজিত হয়, এখানে জারিত হয়। এ পার্থক্যগুলো দেখে নিলাম, তেমন কিছু নাই। আচ্ছা, আর এখানে এখানে তেমন কিছু নাই। এরপরে স্থিতির উদ্ভিদের বৈশিষ্ট্য আছে, তো স্থিতির উদ্ভিদের, আচ্ছা যখন সমস্যা নাই। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা এবার পড়বো স্থিতির উদ্ভিদের বৈশিষ্ট্য। তো আমরা যে স্থিতির উদ্ভিদটা পড়লাম, এই স্থিতির চক্র পড়লাম, এই স্থিতির চক্র যেসব উদ্ভিদে ঘটছে সেসব উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো, প্রথমে স্থায়ী পদার্থ থাকবে, তিন কার্বন বিশিষ্ট, ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর কার্বন ডাইঅক্সাইড গ্রহ হয়ে থাকে, বলো তোমাদের তো এতক্ষণ পড়ালাম কার্বন ডাইঅক্সাইড গ্রহ হয়ে থাকে। আচ্ছা কি কারো মনে নাই স্মৃতিচক্র এতক্ষণ ধরে পড়লাম? তোমরা দরকার ভিডিওটা আবার দেখবা, তোমাদের তো গ্রুপে দেওয়া হবে। আরে কপাল, তোমাদের রুবিস্কো কার্বন ডাইঅক্সাইড গ্রহ হলো যে রাইবুলোজ 1,5 বিসর্জন না, প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহ থেকে তো গ্রহণ করে না ভাইয়া। আচ্ছা রুবিস্কো তো একটা এনজাইম, রুবিস্কো তো একটা এনজাইম, আর মৌল কোনটা, যৌগ কোনটা? বিশাল রুবিস্কো ওই কাগজ, এই যে ওই কাগজ আবার রিসাইকেল করতে চলতে তো। আচ্ছা তোমরা একটু মিউট মিউট করো, আচ্ছা বুঝো না, ওটা তো রুবিস্কো তো এনজাইম, রুবিস্কো তো গ্রহণ করতেস না, আমাদের গ্রহণ করতেস তো রাইবুলেজ 1,5 বিসর্জন, তোমরা তো এখনো দেখি, এই কারণে তোমাদের বললাম যে এতক্ষণ দেখতে বলে বললাম যে সমস্যা আছে কিনা, তোমরা তো বললো সমস্যা নাই, অত সেদিকে পারছো না। আচ্ছা এর পাশাপাশি আরও কিছু আছে আমাদের, যে শৈবাল, ব্রাইফাইট, টেরিডোফাইটস, তারপরে নগ্নবীজি, এসব উদ্ভিদে পর্যবেক্ষণ দেখা গেছে সব উদ্ভিদে দেখা যায় স্থিতির চক্র ঘটে, আবার অধিকাংশ আবৃত বীজ উদ্ভিদেও স্থিতিচক্র মানে স্থিতির চক্র ঘটে থাকে। এর পাশাপাশি একটা কথা আছে, স্থিতির উদ্ভিদের স্টোমাটা দিনের বেলায় খোলা থাকে, রাতে বন্ধ থাকে, অর্থাৎ ওর যে পত্ররন্ধ্র, যে স্টোমাটা বা পত্ররন্ধ্র, এটা তো জানো স্থিতির উদ্ভিদের দিনের বেলায় খোলা থাকছে রাত্রে বন্ধ থাকছে, এগুলো তো তোমরা জানোই। আচ্ছা এরপরে আছে বান্ডাল শীতে, মানে স্থিতির উদ্ভিদের পাতায় বান্ডাল শীত ঘিরে মেসোফিল টিস্যুর কোনো স্তর থাপিত, মানে পৃথক স্তর থাকে না, অর্থাৎ ক্রান্স অ্যানাটমি অনুপস্থিত, ক্রান্স অ্যানাটমি। আচ্ছা ক্রান্স অ্যানাটমি বোঝানোর জন্য তোমাদের একটা চিত্র দিচ্ছি, ওয়েট করো। আচ্ছা চিত্রটা দেখতে পাচ্ছ এখানে, যে মানে তোমরা এতক্ষণ পাতার মেসোফিল টিস্যু অনেক পড়ে এসছো, তো মেসোফিল টিস্যুটা কোথায় থাকছে দেখো, এটা হলো সেই পাতার এপিডার্মিস, এটাও পাতার এপিডার্মিস, এখন এই পাতার ভিতরে কী কী ঘটছে দেখো, অর্থাৎ এই একটা পাতার, এই পাতার একদম ক্ষুদ্র একটা অংশ কেটে নিয়ে কিন্তু এই করা ত্বকটা দেখছে। এখন এর মধ্যে দেখো এই সেই জাইলেম আছে, এই ফ্লোয়েম আছে, তারপর এই সেই ক্লোরোপ্লাস্ট আছে পাতার মধ্যে, কিন্তু এগুলো গঠন ক্লোরোপ্লাস্ট আছে, তার পাশাপাশি এখানে গার্ড সেল আছে, তারপরে স্টোমাটা আছে, এই স্টোমাটা বা পোর যেটা বললাম পত্ররন্ধ্র এটা থাকছে, এরপরে এপিডার্মিস আছে, এই সেই কিউটিকল পাতার বাইরের যে আবরণ ছিল কিউটিকল, এরপরে দেখো এখানে যে মানে প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমা, এটা হলো প্যালিসেড প্যারেনকাইমা আর এগুলো হলো স্পঞ্জি প্যারেনকাইমা, এগুলো হলো প্যারেনকাইমা কোষ। এখন এই স্পঞ্জি প্যারেনকাইমা আর মানে প্যালিসেড প্যারেন, এই স্পঞ্জি প্যারেনকাইমা আর এই প্যালিসেড প্যারেনকাইমা, এই দুটাকে একত্রে বলা হয় মেসোফিল, পাতার মেসোফিল টিস্যু। তোমরা এতক্ষণ ধরে পাতার মেসোফিল মেসোফিল টিস্যু পড়ছো, এই কিন্তু সেই পাতার মেসোফিল টিস্যু, এবং এইখানে সেই ভাস্কুলার বান্ডল শীত, এখানে হলো সেই ভাস্কুলার বান্ডল শীত। আচ্ছা এই তো হলো, আমি তোমাদের আর একটা চিত্র দেখাচ্ছি, সেখানে তোমাদের মেসোফিল টিস্যু হলো আর বান্ডল শীত টিস্যুটা বাকি দেখাতে। আচ্ছা এখানে দেখো, এখানে বান্ডল শীত, এই সেই জাইলেম ফ্লোয়েম আর এই হলো বান্ডল শীত, অর্থাৎ দেখো এই জাইলেম আর ফ্লোয়েমকে ঘিরে এই যে টিস্যুটা অবস্থান করছে এটা হলো বান্ডল শীত, এই সেই মেসোফিল, স্পঞ্জি মেসোফিল, এই স্টোমাটা পত্ররন্ধ্র, এই ক্লোরোপ্লাস্ট আর এই প্যালিসেড মেসোফিল, অর্থাৎ স্পঞ্জি প্যারেনকাইমা আর প্যালিসেড প্যারেনকাইমা দুটাকে একত্রিত বলা হয়েছিল মেসোফিল, তাহলে এটা প্যালিসেড মেসোফিল, এটা স্পঞ্জি মেসোফিল, এই হলো কথা। আশা করি তোমরা এই বান্ডাল শীত আর মেসোফিল টিস্যু জিনিস দুইটা দেখছে বুঝতে। আচ্ছা দেখো, তো যেটা বলছিলাম এইখানে এই যে পাতার মেসোফিল টিস্যু বললাম আর এই যে বান্ডাল শীত টিস্যু দেখালাম তোমাদের, এই দুইটা যাদের থাকছে না, মানে যাদের পৃথকভাবে থাকে, থাকছে না মানে মানে যাদের পৃথক থাকে তাদেরকে বলা হচ্ছে ট্রান্স অ্যানাটমি, অর্থাৎ বিষয়টা আছে তাদের থাকে না, তাদের তো
থাকে না। আর একটা বিষয় এক মিনিট করো তো, আচ্ছা যেটা বলছিলাম যে এইখানে হলো যে আমাদের যে পাতার যে বান্ডাল সিটকে ঘিরে অরীয়ভাবে সজ্জিত থাকে হলো মেসোবেল টিস্যু, বুঝতে পারছো? কারণ যাদের এই বান্ডাল সিট টিস্যু ধরো আর চারপাশে ঘিরে কি থাকে অরীয়ভাবে সঞ্চিত মানে সজ্জিত থাকে কি মেসোবিল টিস্যু, ভিতরে থাকবে বান্ডাল সিট, বাইরে থাকবে মেসোবিল এরেস্থর। এখন এইরকম যাদের থাকবে সেসব উদ্ভিদের বলা হয় ক্রান্সেনাটোমি, সেসব উদ্ভিদের ক্রান্সেনাটোমি বিদ্যমান। আর যদি এই পাতার বান্ডাল সিট এর চারপাশে যদি এরকম মেসোফিল স্তরটা না থাকে তাহলে তাকে বলা হবে যে ক্রান্সেনাটোমি নেই, বুঝতে পারছো? ক্রান্সেনাটোমি অর্থাৎ যাদের ওই পাতার বান্ডাল সিটকে ঘিরে অরীয়ভাবে মেসোফিল কোষের ঘন স্তর বিদ্যমান থাকবে তাদেরকে বলা হবে ক্রান্সেনাটোমি আছে, অর্থাৎ ওই জিনিসটাকেই ক্রান্সেনাটোমি বলে। আচ্ছা এখানে মানে মেবি তোমাদের এরকম বলা আছে, হ্যাঁ এই দেখো এখানে বলা আছে যে পাতার বান্ডাল সিট ঘিরে মেসোফিল টিস্যুর কোনো পৃথক স্তর থাকে না, অর্থাৎ এখানে ক্রান্সেনাটোমিটা থাকে না। আচ্ছা এরপরে দেখো এক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের গ্রানাম একই ধরনের, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের গ্রানাম একই ধরনের বলতে এখানে কিন্তু ওই যে মানে মেসোফিল ক্লোরোপ্লাস্ট বা বান্ডাল সিট ক্লোরোপ্লাস্ট এমন কিন্তু নাই, অর্থাৎ এক্ষেত্রে গ্রানাম যদি মানে মেসোফিল ক্লোরোপ্লাস্ট আলাদা নাই আর মানে আচ্ছা তোমাদের যদি একটু ক্লিয়ারলি বলি তোমাদের এখান থেকে না সব চক্র পড়ি আর একটু সামনে থেকে পড়ালে পার্থক্যটা ভালো হতো। আচ্ছা এখান থেকে হালকা শুনে রাখো, আমি এরপরে সিপোর উদ্ভিদ আর সিথ্রি উদ্ভিদের পার্থক্য আছে সেইখানে আরও ক্লিয়ার হয়ে যাবো তোমরা এখানে। তো এখানে মূলত এদের যে ক্লোরোপ্লাস্টগুলো থাকে তারা সব একই ধরনের, কিন্তু এই যে সিপোর উদ্ভিদ যেগুলো আছে ওগুলো দেখা যায় ক্লোরোপ্লাস্ট দুই ধরনের হয়, একটা হলো মেসোফিল ক্লোরোপ্লাস্ট একটা হলো বান্ডাল সিট ক্লোরোপ্লাস্ট। এই কারণে এখানে বলা আছে এখানে তাপমাত্রাটা কম প্রয়োজন, এক্ষেত্রে মানে যদি 20 ডিগ্রি বায়ুমণ্ডলে 20 ডিগ্রির বেশি অক্সিজেন থাকে তাহলে এই পথটা বাধাগ্রস্ত হয়, মানে বায়ুমণ্ডলে যদি কার্বন ডাইঅক্সাইড 20% বেশি থাকে তাহলে এই চক্রটা সঠিকভাবে হতে পারে না। এর পাশাপাশি 50 থেকে 150 PPM অর্থাৎ 500 মিলিয়ন কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে এই চক্রটা ভালো চলে, যদি কার্বন ডাইঅক্সাইড থাকে 50 থেকে 500 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 50 থেকে 150 PPM থাকলে এটা ভালোভাবে চলে। এরপরে এটা তো প্রথম গ্রহিতা তো রাইবোলোস 1+20 ফসফেট বললাম, এরপরে এগুলো শর্করা উৎপাদনে দেখা যাচ্ছে মানে ক্ষমতা প্রজাতি ভেদে নিম্ন থেকে উচ্চ হতে পারে, কিছু কিছু উদ্ভিদ নিম্ন ক্ষমতা সম্পন্ন কিছু কিছু উদ্ভিদ উচ্চ ক্ষমতা সম্পন্ন হতে পারে। আর ক্যালভিন শর্করের প্রথম স্থায়ী পদার্থ কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এগুলো তো সব জেনে আসছো। এখন দেখো এরপরে এস্টাস আর সুক্রোজ উৎপাদন আছে, এস্টাস আর সুক্রোজ উৎপাদনের ক্ষেত্রে কিছু কথা বলা আছে। দেখো আমাদের মানে উদ্ভিদ দিয়ে কী হয় সুক্রোজটা সুক্রোজ হিসেবে সারা উদ্ভিদ দিয়ে ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ আমাদের কিন্তু এই যে তোমাদের দেখছিলে গ্লুকোজ তৈরি হয়েছিল, গ্লুকোজ 1-ফসফেট ওখান থেকে কী তৈরি হয়েছিল UDP গ্লুকোজ অর্থাৎ ইউরিডিন ডাইফসফেট, ওই যে গ্লুকোজটা UDP গ্লুকোজ ছিল আর ADP গ্লুকোজ ছিল, ওই দুটা কিন্তু পরবর্তীতে কী হয় সুক্রোজ হিসেবে জমা হবে, সুক্রোজ একটা শর্করা জাতীয় পদার্থ, এই সুক্রোজ হিসেবে জমা হবে হয়ে কী হবে ওই সুক্রোজটা সারা দেহে ট্রান্সপোর্ট হবে। তাহলে যদি তোমার বলা হয় উদ্ভিদের সারা দেহে কী ট্রান্সপোর্ট হয় সুক্রোজ ট্রান্সপোর্ট হয়, উদ্ভিদের সারা দেহে কিন্তু শর্করা বা মানে তোমরা যদি বলো যে গ্লুকোজ ট্রান্সপোর্ট হয় এটা কিন্তু ঠিক না, মানে উদ্ভিদের সারা দেহে কী ট্রান্সপোর্ট হচ্ছে সেটা হলো সুক্রোজ ট্রান্সপোর্ট হচ্ছে। আচ্ছা আর এস্টার্স এবং সুক্রোজ এই চক্রের উৎপাদন, এই চক্রে অংশগ্রহণকারী কোনো উপাদান কিন্তু না, এই চক্রে উৎপাদিত হয় হলো এস্টার্স বা সুক্রোজ, এগুলো হলো উৎপাদিত হচ্ছে সেই কথাটা এখানে বলা আছে। এরপরে আলোক শোষণ বা ফটো রেসপিরেশন, আলোক শোষণ বা ফটো রেসপিরেশন এক্ষেত্রে বলা আছে দেখো আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার প্রক্রিয়াকে বলা হয় ফটো রেসপিরেশন, রেসপিরেশন মানে শ্বসন আর ফটো মানে আলো, অর্থাৎ আলো আলোক শোষণ, তাহলে আলোক শোষণটা কী বোঝা আছে আলোক শোষণ যেহেতু তাহলে এটা কি আলোর মাধ্যমে হবে, তাহলে আলোর মাধ্যমে অক্সিজেন গ্রহণ মানে শ্বসনের ক্ষেত্রে কী ঘটে অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ ঘটে, তুমি যেরকম শ্বাস নিচ্ছ শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন গ্রহণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হচ্ছে, আর এটা যখন আলোর সাহায্যে হবে তখন সেটাকে বলা হচ্ছে আলোক শোষণ বা ফটো রেসপিরেশন, এছাড়া কিছু না। এরপরে এখানে একটা কথা বলা আছে দেখো যে তীব্র আলো আর উচ্চ তাপমাত্রা, তীব্র আলো আর উচ্চ তাপমাত্রা হলে ফটোসিনথেসিস অর্থাৎ যে সালোক সংশ্লেষণ না ঘটে ফটো রেসপিরেশন ঘটে, মাথায় রাখো উচ্চ তাপমাত্রা আর উচ্চ আলো এটা যদি হয় অর্থাৎ তীব্র আলো আর উচ্চ তাপমাত্রা হলে সেখানে ফটো রেসপিরেশন হতে পারে না মানে সালোক সংশ্লেষণটা হতে পারে না ফটোসিনথেসিসটা হতে পারে না, সেক্ষেত্রে হয় কি ফটো রেসপিরেশন বা আলোক শোষণ। আচ্ছা এরপরে এখানে একটা জিনিস মনে রাখো গ্লাইকোলেট কয় কার্বন বিশিষ্ট 2 কার্বন বিশিষ্ট এটুকু দেখতে পারো। এরপরে একটা কথা আছে দেখো গ্লাইকোলেট ক্লোরোপ্লাস্ট ত্যাগ করে সাইটোপ্লাজমে এসে পারক্সিজমে প্রবেশ করে, এখানে এগুলো ইম্পর্টেন্ট না। আচ্ছা এখানে একটা কথা MCQ বারবার আসে,
সেটা হলো ফটোরেসপিরেশনে প্রক্রিয়ায় কোন তিনটা অঙ্গাণু অংশগ্রহণ করে। এই যে আমাদের ফটোরেসপিরেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কয়টা অঙ্গাণু বা কোন কোন অঙ্গাণু অংশগ্রহণ করছে সেটা হলো বিষয়। আর এখানে এস্ট্রাস কীভাবে তৈরি হচ্ছে, শুক্রস কীভাবে তৈরি হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা একবার রিডিং দিয়ে দিও, আমি পড়ে আসছি সেগুলো। অর্থাৎ ওই যে এডিবি গ্লুকোজ ছিল সেটা থেকে এস্ট্রাস তৈরি হয়েছে, আর ইউডিপি গ্লুকোজ থেকে কী তৈরি হয়েছে, শুক্রস। মাথায় রেখো, এডিপি গ্লুকোজ থেকে এস্ট্রাস তৈরি হয়েছে আর ইউডিপি গ্লুকোজ থেকে শুক্রস তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে ফটোরেসপিরেশন প্রক্রিয়া কী হয়, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম আর মাইটোকন্ড্রিয়া, এই তিনটা জিনিস ভূমিকা রাখে। এখানে কিন্তু গ্লাইঅক্সিজম নাই, মাথায় রেখো, এখানে কিন্তু পারঅক্সিজম আছে, ক্লোরোপ্লাস্ট থাকছে, মাইটোকন্ড্রিয়া থাকছে, দুইটা তো বুঝতে পারছো। মানে আমাদের অঙ্গাণু ফটোরেসপিরেশন মানে আলোক শ্বসন, তাই ক্লোরোপ্লাস্টও ভূমিকা রাখছে, মাইটোকন্ড্রিয়াও ভূমিকা রাখছে। আরেক জিনিস আছে পারঅক্সিজম, এটা কিন্তু গ্লাইঅক্সিজম না, মাথায় রেখো, এটা কিন্তু প্রথম অধ্যায়ে আছে পারঅক্সিজম গ্লাইঅক্সিজম, তো এটা কিন্তু পারঅক্সিজম এখানে আছে, গ্লাইঅক্সিজম কিন্তু নাই। আচ্ছা, এরপরে আর একটা কথা বলা আছে, ফটোরেসপিরেশনে সি3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার 25% পর্যন্ত কমাতে পারে। অর্থাৎ সি3 উদ্ভিদের ক্ষেত্রে 25% পর্যন্ত ফটোসিনথেসিস হার কমাতে পারে, অর্থাৎ সালোক সংশ্লেষণটা 25% পর্যন্ত কমাতে পারে। তোমরা আবার ইংলিশ ওয়ার্ডগুলো দেখে ঘাবড়াই যায় না। আচ্ছা, এরপরে একটা কথা আছে যে আলোক শ্বসন প্রক্রিয়া প্রকৃতপক্ষে মানে প্রকৃত শ্বসন নয় কেন, কারণ আলোক শ্বসন প্রক্রিয়া কী ঘটে, মানে কার্বন যৌগটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, অক্সিজেন গৃহীত হয়, কিন্তু এ প্রক্রিয়া কোনো এটিপি উৎপন্ন হয় না বলে এ প্রক্রিয়া কিন্তু প্রকৃত শ্বসন বলা যায় না। আচ্ছা, আরও একটা ইম্পর্টেন্ট টপিক, হট টপিক রিটেনের জন্য, সেটা হলো হ্যাস ও স্ল্যাক চক্র বা সিপোর চক্র, হ্যাস ও স্ল্যাক চক্র বা সিপোর চক্র। আচ্ছা, হ্যাঁ, সোশ্যাল চক্র বা সিপোর চক্র, তাহলে এক্ষেত্রে এবার যদি দেখি আমরা চক্রটা দেখি এক্ষেত্রে কী ঘটে, আগে কয়েকটা কথা এখানে আসে যে কোন বিজ্ঞানী পরিদর্শন করছে বা কীভাবে কী হয়েছে। দেখো, আমাদের এখানে এইচপি একজন বিজ্ঞানী নেওয়া আছে, এইচপি কর্সাক, এই বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে না, এখান থেকে মনে রাখবা এক্ষেত্রে কোন কার্বন ডাইঅক্সাইড আছে, এক্ষেত্রে কিন্তু কার্বন ব্যবহৃত হয়নি, কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়েছে, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে কার্বনটা আছে সেটা হলো 14 আইসোটোপ, অর্থাৎ কার্বন 14 আইসোটোপের ওই কার্বন দ্বারা এখানে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা প্রয়োগ করে কি কোন উদ্ভিদে প্রয়োগ করছে, সেটা হলো ইক্ষু উদ্ভিদে প্রয়োগ করছে। আর একই পদ্ধতি আবার ব্যবহার করছে আরেকজন বিজ্ঞানী অয়কারপিলফ আর তার সহযোগীরা, তারা কিসে দিছে, সেটা হলো ভুট্টা উদ্ভিদে দিছে, এবং দিয়ে তারা গবেষণা করে দেখছে যে 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপারিক অ্যাসিডে দুইটা, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড আর অ্যাসপারটিক অ্যাসিড, এক্ষেত্রে দেখা যাচ্ছে 70-80% চিহ্নিত কার্বন দেখতে পান, অর্থাৎ এই দুইটা অ্যাসিডে 70-80% চিহ্নিত কার্বন দেখতে পান, চিহ্নিত কার্বন বলতে বোঝাচ্ছে এই যে কার্বনটা, চিহ্নিত কার্বন দেখতে পান। অর্থাৎ গবেষণায় ব্যবহৃত যে এই যে চক্রটা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের এই 14 দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা আছে, অর্থাৎ 14 কার্বন মানে কার্বনের 14 আইসোটোপের যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, এটা কী করে, সি3 উদ্ভিদে অংশগ্রহণ, অর্থাৎ সি3 পদার্থ সৃষ্টিতে অংশগ্রহণ করে না, বরং এগুলো সিপোর উদ্ভিদে অংশগ্রহণ করছে, অর্থাৎ এটি ক্যালভিন চক্রে কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ ক্যালভিন চক্রে কিন্তু আমরা সি3 মানে কার্বনের 14 আইসোটোপ ব্যবহার করছিলাম, কিন্তু দেখা গেছে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এটা সি3তে অংশগ্রহণ না করে সিপোর উদ্ভিদে মানে সিপোর চক্রে সম্পন্ন করছে, মানে সি3 চক্র হওয়ার কথা ছিল কিন্তু সেসব না হয়ে সিপোর চক্র হচ্ছে, এই কারণে এটাকে কিন্তু বলা আছে ক্যালভিন চক্রের ব্যতিক্রম, মাথায় রেখো। এরপরে এখানে কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করছে এটা তো জানো, এরপরে পরবর্তীতে আবার 2 জন বিজ্ঞানী অস্ট্রেলিয়ান বিজ্ঞানী, তারা ইক্ষু উদ্ভিদে আবার গবেষণা চালাইছে, এবং ইক্ষু উদ্ভিদে গবেষণা চালানোর পরে তারা এই চক্রটা মানে স্বীকৃতি দিতেছে আর কি, ইক্ষু উদ্ভিদেই পূর্ণাঙ্গভাবে এই চক্রটা প্রথম আবিষ্কৃত হয়। এখন যদি বলা হয় হ্যাস্যশ্লাক চক্র বা সিপোর চক্র কোন উদ্ভিদে সর্বত আবিষ্কৃত হয়, সেটা হলো ইক্ষু উদ্ভিদে, মাথা রেখো। আর এই চক্রের আরেক নাম হলো সিপোর চক্র, কেন সিপোর চক্র বলা হয় সেটাও দেখাবো। এই চক্রের আরও একটা নাম হলো ডাইকার্বক্সিলিক চক্র, মাথায় রেখো, ডাইকার্বক্সিলিক চক্র, এই চক্রের আরও এক নাম ডাইকার্বক্সিলিক চক্র, মাথায় রেখো। আচ্ছা, আর এখানে মানে বর্তমানে 16টা গোত্রের উদ্ভিদে এই গতিপথটা আবিষ্কৃত হয়েছে, আর এখানে তেমন কিছু নাই। এখন এবার দেখো বিষয়টা হলো, আমরা দেখি এখানে দেখো মেসোফিল কোষ আর বান্ডার সিট কোষ, এই দুটা কোষ হলো পাশাপাশি থেকে ভূমিকা রাখবে আমার এই সিপোর চক্রটা হতে, মানে চক্রটা সবাই মনোযোগ দিয়ে দেখো প্রথমে কী ঘটে। প্রথমে আমাদের মেসোফিল কোষে এই দেখো এখানে এক দেয়া, মানে এইখান থেকে শুরু হয়েছে আমাদের, প্রথমে মেসোফিল কোষে কী থাকে, আমাদের মেসোফিল কোষ বান্ডার সিট কোষ তো তোমাদের দেখাইছি, আশা করি সমস্যা নাই। মানে এই যে পাতার মেসোফিল কোষ আছে, এই মেসোফিল কোষে কী থাকে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থাকে, এই অক্সালো অ্যাসিডে কী থাকে ঢুকবে, এই যে বায়ু থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকতো, অর্থাৎ এটা কিন্তু সি3 চক্রের মতোই, তো বাইরে থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকতো, তো
তো সেটা কিন্তু ব্যবহৃত হচ্ছে কেন, দেখো বাইকার্বনেট আয়ন রূপে ব্যবহৃত হবে, অর্থাৎ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, ঢুকে সেটা কিসে পরিণত হওয়া লাগবে, বাইকার্বনেটে পরিণত হওয়া লাগবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করবে, করে বাইকার্বনেট তৈরি করবে, অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে সিও টু প্লাস এইচ টু বিক্রিয়া করে এইচ টু সিও থ্রি তৈরি করে, অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি করে, ওই কার্বন ডাইঅক্সাইডকে যদি ভাঙি তাহলে বাইকার্বনেট আর হাইড্রোজেন প্লাস অর্থাৎ প্রোটন আয়ন তৈরি হয়। এই যে বাইকার্বনেট আয়ন রূপে এখানে ব্যবহৃত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা, এবং এখানে কার্বক্সিলেস এনজাইমের সহায়তায় কী হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করলো, এরপরে কী হবে, এরপরে হলো যে আমাদের মানে অক্সালো অ্যাসিডটা কিসে পরিণত হবে, ম্যালিক অ্যাসিড বা অ্যাসপারেটিক অ্যাসিড উৎপন্ন করবে, অর্থাৎ এই যে অক্সালো অ্যাসিডিক মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা ছিল সেটা কিসে পরিণত হবে, ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার মানে অ্যাসপারেটিক অ্যাসিড উৎপন্ন করবে। তো দেখো এই অক্সালো অ্যাসিডে কি চার কার্বন ছিল, এখানেও চার কার্বন, কিন্তু এখানে এনজাইম হিসেবে কী ভূমিকা পালন করছে, ডিহাইড্রোজিনেস এনজাইম, ডিহাইড্রোজিনেস এনজাইম ভূমিকা পালন করবে, অর্থাৎ এক্ষেত্রে এনএ ডিপিএইচ এইচ প্লাস মানে এইচ প্লাস ভূমিকা পালন করবে, এবং সেটা ভেঙে কী তৈরি করবে, এনএ ডিপি তৈরি করবে, মাথায় রেখো। তারপরে কী হবে, তারপরে এটা আবার যে আমাদের প্লাস মোডেসমাটা অর্থাৎ পত্র, তোমরা জানো যে পাতায় যে তোমরা প্রথম অধ্যায় তো পড়ছো কিনা জানি না, আমার প্রথমে পড়ার কথা সবারই, তো প্রথম অধ্যায়ের ওইখানে প্লাজমোডেসমাটা পড়ছিলো, অর্থাৎ কোষ প্রাচীরের যে রাসায়নিক গঠন বা ভৌত গঠনের মধ্যে পড়ছিলো, তোমরা ভৌত গঠনে কোষ প্রাচীরের ভৌত গঠনে তোমরা পড়ছিলে প্লাজমোডেসমাটা, অর্থাৎ যে ওখানে যে কোষ প্রাচীরের যে রন্ধ্র থাকে, দুইটা রন্ধ্র মানে পাশাপাশি দুইটা কোষ প্রাচীরের মধ্যে যে সংযোগস্থল থাকে সেটা হলো প্লাজমোডেসমাটা। তো দেখো প্লাজমা মানে প্লাজমোডেসমাটা এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্র দিয়ে কী হবে, এই ম্যালিক অ্যাসিড আর অ্যাসপারমিক অ্যাসিডটা এই বান্ডাসিড কোষের মধ্যে প্রবেশ করবে, তা খুব বেশি নাম মনে রাখতে হচ্ছে না, কিন্তু এখান থেকে এখানে তৈরি হয়েছে, হওয়ার পরে এটাই প্লাজমোডেসমাটার দ্বারা প্রবেশ করে এইখানে ঢুকে যাবে, ঢুকে গেল, তারপরে কী হবে, তারপরে এইখানে যে ঢুকে যাওয়ার পরে এখানে বান্ডাসিড কোষে তো প্রবেশ করলো, তারপরে কী হবে, এই যে বান্ডাসিড কোষে আসার পরে একাণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, অর্থাৎ এই যে মানে ম্যালিক অ্যাসিড আর অ্যাসপারমিক অ্যাসিড কী তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, তো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার জন্য তাকে কী ভূমিকা পালন করবে, মানে এদিকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, তো সেখানে ডিকার্বক্সিলেস এনজাইম ভূমিকা পালন করছে, এবং এক্ষেত্রে কিন্তু এনএডিপিটা ভেঙে যাবে, গিয়ে কী তৈরি করবে, এনএডিপি এইচ প্লাস, এইচ প্লাস তৈরি করবে, গেল। আর এবং এখানে কী হবে জানো, এখানে এই যে কার্বন ডাইঅক্সাইডটা মুক্ত করলো, কার্বন ডাইঅক্সাইডটা মুক্ত করার পরে তার আসলে মূল লক্ষ্য ছিল পাইরুভিক অ্যাসিড তৈরি করা, এখন পাইরুভিক অ্যাসিড তো তিন কার্বন বিশিষ্ট, আর এখানে আমাদের ম্যালিক অ্যাসিড ছিল চার কার্বন বিশিষ্ট, তাহলে তো একটা কার্বন বের করে দিতে হবে, সেই কার্বনটা কিন্তু এই বের করে দিছে, এবং এই কার্বনটা আবার সি3 চক্রের মধ্যে গিয়ে মানে কাজ করা শুরু করে দিছে, দিল। এরপরে আবার এই যে পাইরুভিক অ্যাসিডটা ছিল, এই পাইরুভিক অ্যাসিডটা আবার দেখো মেসোফিল কোষের মধ্যে চলে আসছে, অর্থাৎ এই ছিদ্রপথ দিয়ে আবার সেই প্লাজমোডেসমাটা দিয়ে মেসোফিল কোষের মধ্যে চলে আসবে, মেসোফিল কোষের মধ্যে চলে আসলো, আসার পরে কী হবে, এরপরে এই যে পাইরুভিক অ্যাসিডটা ছিল, পাইরুভিক অ্যাসিডটা ছিল, এই পাইরুভিক অ্যাসিডটা কী তৈরি করবে, ফসফাইনল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, পাইরুভিক অ্যাসিড ছিল সেটা তৈরি করছে কি, ফসফাইনল পাইরুভিক অ্যাসিড, এবং এক্ষেত্রে কোন এনজাইম ভূমিকা পালন করছে, পাইরুভিক অ্যাসিড কাইনেস, পাইরুভিক অ্যাসিড কাইনেস ভূমিকা পালন করছে, এবং এক্ষেত্রে এটিপিটা ভেঙে এডিপি তৈরি হবে। আচ্ছা এখানে কিন্তু পাইরুভিক অ্যাসিড ছিল, এবার তৈরি হয়েছে ফসফাইনল পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ এখানে কিন্তু একটা ফসফরাস গ্রুপ আসছে, এই যেই কিন্তু এটিপি ভেঙে এই যে ফসফরাসটা আসছিলো এই কারণে কিন্তু ফসফাইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, এবং এই কিন্তু আমাদের শেষ পদার্থ হয়ে গেছে, মানে আমাদের তৈরি যে মূল পদার্থটা তৈরি করার কথা ছিল ফসফাইনল পাইরুভিক অ্যাসিড সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, এইভাবে চক্রটা সম্পন্ন করবে। তো এই হলো প্রক্রিয়া, প্রক্রিয়াটা কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গড়িতে দেখো, এখানে কার্বন ডাইঅক্সাইড গড়িতে কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গড়ি থাকে, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গুলো গড়িত হলো ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড, হ্যাঁ ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড হলো কার্বন ডাইঅক্সাইড গ্রহিত, এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহিত হলো ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড, এটা হলো কার্বন ডাইঅক্সাইড গ্রহিত, অর্থাৎ এই ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড থেকে কিন্তু পরবর্তীতে এই যে আমাদের এই গ্রুপটা অপসারিত হয়ে আমাদের এখানে অক্সালো অ্যাসিডটা আসছিল, তাহলে আমাদের এখানে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহিত হলো ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ ফসফাইনাল পাইরুভিক অ্যাসিডটা কী করছিল, কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছিল,
করে কিন্তু এই বিক্রিয়াটা করছে, অর্থাৎ বাইকার্বনেট রূপে গিয়েছিল, গিয়ে বিক্রিয়াটা করার পর এখান থেকে এই যে এইচওপিও থ্রি মাইনাস এটা অপসারণ করে দিছে, যে এইখানে কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছিল। তাহলে দেখো আমাদের প্রথম কার্বন ডাইঅক্সাইড গড়িতে অর্থাৎ বিক্রিয়াটা কিন্তু শুরু তো হয়েছে এটা থেকে, এটা থেকে শুরু হয়েছে কিন্তু এই এটার সাথে একসাথে বিক্রিয়া করে এটা তৈরি করছে। তাহলে দেখো আমাদের কার্বন ডাইঅক্সাইড গড়ি থেকে ফসফোনল পাইরুভিক অ্যাসিড, আর প্রথম স্থায়ী পদার্থ কোনটা? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ প্রথম স্থায়ী পদার্থ তৈরি হয়েছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কার্বন ডাইঅক্সাইড গড়িতে হলো ফসফোনল পাইরুভিক অ্যাসিড, আর প্রথম স্থায়ী পদার্থ হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? তোমাদের সি3 চক্রে যে বলছিলাম যে এনজাইমের নাম যৌগের নামগুলো ছন্দ দিয়ে মনে রাখার কথা, সেটা দেওয়া হয় না, তো দিয়ে দিলাম। দেখো এই যৌগগুলো কিভাবে মনে রাখবা, অর্থাৎ এই যে রাইবোলোস 1,5-বিসফসফেট, ওয়াইস থেকে 2-অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এইগুলো মনে রাখবা কি দিয়ে? মনে রাখবা রুবি কাল ফুপুর বাড়ি গেলে দাদি ফুল ফলগুলো গুনে জমিয়ে রাখবে। রুবি কাল ফুপুর বাড়ি গেলে দাদি ফুল ফলগুলো গুনে জমিয়ে রাখবে। দরকার তোমাদের স্ক্রিনশট দিয়ে দিবানি গ্রুপে, টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা তাহলে এখানে দেখো রুবি দিয়ে মনে রাখবে রাইবোলোস 1,5-ফসফেট, তারপরে কাল দিয়ে হলো কিটো অ্যাসিড, মানে ওয়াইস থেকে কিটো অ্যাসিড, ফুফুর দিয়ে মনে রাখবে ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ এই একটু মানে মনে আনার জন্য আর কি টেকনিক আর কি। তারপরে বাড়ি দিয়ে মনে রাখবা কি 20-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, গেলে দিয়ে কি গ্লিসারাইড 3-ফসফেট, তারপরে দাদি দিয়ে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, তারপরে ফুল ফুল দিয়ে হলো ফ্রুক্টোস 1,20-ফসফেট, তারপরে ফল দিয়ে আবার হলো আবার ফ্রুক্টোস 6-ফসফেট, তারপরে গুলো দিয়ে হলো গ্লুকোজ 6-ফসফেট, এ পর্যন্ত হয়ে গেল। এরপর দেখো গুণে গুণে দিয়ে আবার সেই গ্লুকোজ 1-ফসফেট, এদিকে গেল। এরপরে জমিয়ে জমিয়ে দিয়ে মনে রাখবে কি জাইলুলোস 5-ফসফেট তৈরি হলো, আর রাখবে দিয়ে রাইবুলোস 5-ফসফেট। তাহলে কিন্তু এইভাবে এই মানে তোমার সিরিয়ালটাও হিসেব থাকলো যে কোনটার পরে কোনটা আসবে, সবগুলো কিন্তু তোমার হিসেব থাকলো, যৌগের নামগুলো এইভাবে মনে রাখবা। অর্থাৎ রুবি কাল পুপুর বাড়ি গেলে দাদি ফুল ফলগুলো গুনে জমিয়ে রাখবে হলো। এবার আমরা এনজাইমগুলোর নাম মনে রাখি, এনজাইমগুলোর নাম কীভাবে মনে রাখবো? এনজাইমগুলো অর্থাৎ এই যে রুবিস্কো, তারপরে পানি মানে তারপরে হলো কাইনেস, ডিহাইড্রোজিনেস, অ্যালডোলেস, এই এনজাইমগুলোর নাম আমরা কীভাবে মনে রাখবো? তো এর জন্য একটা ছন্দ ইউজ করবা, রুবি হাসান কোয়েলের দোকানে এসে আজি ফিতাটিপ ইত্যাদি কিনলো। রুবি হাসান কোয়েলের দোকানে এসে আজি ফিতাটিপ বা আস রুবি হাসান কোয়েলের দোকানে এসে আস ফিতাটিপ ইত্যাদি কিনলো, এভাবে মনে রাখবা। তো রুবি দিয়ে মনে রাখবা রুবিস্কো, তারপরে হাসান দিয়ে মনে রাখবে এটা হলো পানি H2O, তারপরে হলো কোয়েল ক দিয়ে মনে রাখবে কাইনেস, তারপরে দোকানে দিয়ে মনে রাখবে ডিহাইড্রোজিনেস, তারপরে এসে দিয়ে মনে রাখবে কি অ্যালডোলেস, তারপরে আজি দিয়ে মনে রাখবে কি আচ্ছা এখানে হলো এসে দিয়ে মনে রাখবে হলো এই যে আইসোমারেস, তারপরে আজি দিয়ে মনে রাখবে অ্যালডোলেস, তারপরে ফিতা দিয়ে ফসফেটেস, তারপরে টিপ দিয়ে এটা ট্রান্সকিটোলেস, তারপরে ইত্যাদি দিয়ে ইপিমারেস, আর কিনলো দিয়ে কাইনেস। অর্থাৎ রুবি হাসান কোয়েলের দোকানে এসে আজি ফিতাটিপ ইত্যাদি কিনলো। তাহলে এইভাবে কিন্তু এনজাইমের নামগুলো তোমার মুখস্থ হয়ে গেলো। তো তোমার কাজটা হবে কি, তুমি এই ছন্দটা খাতায় লিখবা, লিখে প্রত্যেকটা তীরচিহ্ন দিয়ে দিয়ে রুবি দিয়ে কোন এনজাইমটা মনে রাখছিলে, তারপরে কাল দিয়ে কোন এনজাইমটা মনে রাখছিলে, মানে কোন যৌগটা মনে রাখছিলে, এভাবে মনে রাখবা। তারপরে রুবি দিয়ে কোন এনজাইম অর্থাৎ রুবিস্কো মনে রাখছো, তীর দিয়ে খাতায় লিখে ফেলবা, দুইবার লিখবা, লিখে একবার রিডিং পড়বা, পড়লে দেখবা তোমার এটা কিন্তু মানে এনজাইমগুলোর নাম সম্পর্কে আর এই যে যৌগগুলোর নাম সম্পর্কে, রাইবোলোস 1,5-বিসফসফেট, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এগুলো যখন একবার করে খাতায় লেখা হয়ে যাবে ছন্দ দিয়ে, মানে এক লাইনে ছন্দ লিখবা, এই সাইডে ছন্দ লিখবা, তীরচিহ্ন দিয়ে দিয়ে এই সাইডে যৌগগুলোর নাম লিখবা, এই সাইডে ছন্দ লিখবা, এ সাইডে সেই এনজাইমগুলোর নাম লিখবা, দুই পেজে লিখলে দেখবা এই তোমার সবগুলো সম্পর্কে একটা ধারণা এসে যাবে যে কোন কোন নাম আছে। তাহলে তুমি যখন এই প্রক্রিয়াটা লিখতে যাবা তখন এই মানে ছন্দটা খাতার এক পাশে বা রাফের মধ্যে লিখে রাখবা, রেখে এই ছন্দ দেখে দেখে তুমি এনজাইমগুলোর নামগুলো একটু মনে করতে পারবা বা তোমার সিরিয়ালটা মাথায় রাখতে পারবা। বুঝতে পারছো? কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমারে বলো, মানে এসে আর সুবিধা দিতে পারবো। তো ছন্দ দিয়ে তো সি3 চক্রের সব এনজাইম এগুলো মনে রাখলাম, শিব চক্র খুব বেশি ইম্পর্টেন্ট না, এ কারণে এখানে কোনো ছন্দ টন্দ দিলাম না। এই ওই তো হলো, আর এই সি3 চক্র দেখো এখানে শর্টে লেখা আছে, অর্থাৎ এই যে ফসফোনল পাইরুভিক অ্যাসিড এটা থেকে কি তৈরি হয়, অক্সালো অ্যাসিটিক তৈরি হয়েছিল, তারপরে ম্যালিক অ্যাসিড এই সাইডে বান্স অ্যাসিড কোষে প্রবেশ করছিল, তারপরে সেটা কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে দিয়েছিল, দিয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করছিল, পাইরুভিক অ্যাসিড আবার মেসোফিল কোষে প্রবেশ করছিল, পরে এই পাইরুভিক অ্যাসিড আবার কিসে তৈরি করছিল, ফসফোনল পাইরুভিক অ্যাসিড তৈরি করছিল। এইটুকু কিন্তু চক্র, মানে ওখানে কিন্তু ওই তীরচিহ্ন টিহ্ন দিয়ে অনেক বড় দেখাচ্ছিল, কিন্তু এই চক্রে কিন্তু সংক্ষিপ্ত রূপে এটা মানে প্রকৃতপক্ষে কিন্তু ঘটছে এইটুকু কাজ। আর এর পাশাপাশি কিছু এনজাইমের নাম আছে, এখানে শুধু যুক্ত করে দিবা, দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো কিছু উদাহরণ আছে, এগুলো প্রচুর পরিমাণে আসে, যে সিপর উদ্ভিদ কোনগুলো,
সিফোর উদ্ভিদ দেখো ইক্ষু, ভুট্টা, সরগাম, ক্র্যাপ ঘাস, তারপরে বাজরা, আপাং, ডাটা, তারপরে এনএডি। আচ্ছা এটা একটু পরে করায়। আচ্ছা এই ভিডিওতে এ পর্যন্ত।